তাতে উসমান গনিরে আল্লাহর রাসূলে এক আমল শিখাইয়া দিছিলা। আর উসমান গনির দিলবালা আসলো আল্লাহর রাস্তাত বেশি সাহায্য করতে। আর আমার নবী যেমনে দোয়া দিছেন উসমানের লাগি, হইলা উসমান তোমার দিলটা বড় বালা, তুমি ইসলামের লাগি বড় মেহনত করডা সাহায্য করডায়। উসমান দে তোমারে আল্লাহ কোনো দিন গরিব বানাইতো নাই, আমি নবী হইয়ার তোমারে আল্লাহ গনিমতওয়ালা বানাইব। উসমান গরিব রইছেন না, অসংখ্য ধনী হয়ে গেলা, গনিমতওয়ালা হইলা। সুবহানাল্লাহ। তোমার উপরে কোনো মুসিবত পড়ছে আল্লাহ দিছুন আল্লাহর বালা, কোনো বেমার হয়েছে আল্লাহ দিছুন আল্লাহর পক্ষ থেকে ইঠা বালা। এইভাবে যদি কোনো বন্দা বান্দি হলে যদি আমল যদি করি নেন বলে আমার যেটা দিছুন আল্লাহ ইঠা বালা, আমার ছেলে দিছুন বালা মেয়ে দিছুন বালা, আমার ছেলে আল্লাহ নিছুন গিয়া বালা মেয়েও দিছুন বালা। ইলা যখন মানুষের দিল বানাই লাইবাই জানিয়ার কিয়রে বন্দা, আমি তোমারে হর জিনিসও আমি আল্লাহ সাহায্য কর্ম বালাই দান কর্ম। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে আহলে আরবের মধ্যে বাবা মাথা মাতি করেন না, ইটা তেরফাল কুল রইবা সাইন না, বুঝাইছেন তেরফাল কুলা দেখছেন না আপনারা? হায় হায় হায়, শিলচার একদিন শুনছি ওলা সাড়ে গিয়ে সৈল করছে, সাড়ে বুঝাইছেন সাড় চিনুন নি আপনারা? সাড়ে সৈল করছে, সাড়ে সৈল করার পরে কিছু মানুষরে কুদাইছে, মানুষে দিছেন দৌড় হেসে, ইটা মানুষরে খেওয়ার জিকায় জিকাইলে এরা কিচ্ছু উত্তর দেন না, খালি কই আদ্যতা করেন, বুঝাইছেন এক গল্লি ঘুরে খালি হয়ে গেছে, বুঝাইছেন ও না বুঝিয়ে খালি দৌড়ানি। হজরত উমরের কাছে একদিন ধরা পড়ল কিছু জিনিস দেখা গেল। উমরে দেখুন নমাজের সময় কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম হলে খুব বেশি দৌড়াইয়া গিয়া নমাজের মধ্যে গিয়া শরীক হইন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারণ করলা নিষেধ করলা, কইলা তুমি তান খেনে এত বেশি দৌড়াইয়া মসজিদের মধ্যে নমাজ যাও, খেনে এত বেশি জলদি করে যাও বলে। উমর আমরা শুনছি আল্লাহর কালামও আছে ফাসাও, জলদি করে যাওয়ার লাগি আল্লাহর জিকিরের প্রতি মানে নমাজের লাগি জলদি করে যাইতাম বলে। এই জলদি দি মুরাদ কদম জলদি হাঁটানি নাই। হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বলে জানিয়া রাখো জলদি দি মুরাদ হইয়া থাকছে গিয়া তুমি যেন কদম জলদি হাঁটাইতে থা নাই, তুমি নমাজের প্রতি একটু খেয়াল করো, নমাজের প্রতি তুমি অগ্রসর হও, নমাজ পড়ার জন্য বন্ধা একটু তুমি তাড়াতাড়ি নমাজের লাগি প্রস্তুতি নেও, তুমি জলদি করে দৌড়াইয়া পেরেশানি হালত অবস্থায় গিয়া তুমি কখনো নমাজের মধ্যে শরীক হইও না, ইলা যদি নমাজ পড়ো। উমরে বর্ণনা করন আমি শুনছি আল্লাহর রসুলে ফরমাইছন তাড়াউড়া করিয়া হয়রানের সহিত নমাজ গিয়া যখন বন্দা খাড়া হইব পেরেশানির কারণে নমাজের মধ্যে কোনো খুজু আসত নাই, নমাজের মধ্যে খুশু আসত নাই, নমাজের মধ্যে কোনো ধরনের ইতমেনান আসত নাই। আসবনি কই যাই নমাজও যদি খেয়ে খুব দ্রুত বেগে দৌড়াইয়া গিয়া যদি নমাজও শরীক হয় হেরানির কারণে নমাজও কোনো ধরনের ইতমেনান আইব নি, এটার দিল লাগে হইতে পারব না, খালি দম পালাইবা কষ্ট হইব নাই, খালি কষ্ট হইব। এর জন্য হযরত উমরে নিষেধ করছেন বলে আল্লাহর রসুলও কইছেন তুমি তাই জলদি করি মুরাদ যেন খালি কোরআনের যেন আয়াত ফাসাও দি মুরাদ ফাম দু, তুমি জলদি করি যাও থা না, জলদি দি মুরাদ হইল ওখান তুমি নমাজের প্রতি তুমি অগ্রসর, তোমার সব কিচ্ছু ছাড়িয়া কিতা কিতা ছাড়িয়া ওয়াজারুল বাই, তুমি তাই যেন লেনদেন যেটা বেচা কিনা যেটা আছে ব্যবসা বাণিজ্য যেটা আছে ওগুলার তাকে তুমি তেন বিরত থাকো দম লও আর জুমার নমাজের দিকে অগ্রসর। এখন দেখুন জানি শুক্রবার দিন জুমার দিন আমরা অনেক মুসলমান তো আমরা সারা অনেক মুসলমান মানুষ জুমার দিনের তেমন আমরা গুরুত্ব দিই না, সেই জুমার দিনের মধ্যে একটা ফজিলত আপনাদের সম্মুখে বাবা আমি বয়ান করি। আর এক নম্বরে আর থাকছে গে জুমার দিন যদি কোনো বন্দা বান্দিরা সকালবেলা চা খাইয়া যদি ফলেন দুরুজ শরীফ আল্লাহর রসুলের উপরে যদি ফলিতা ভরণ খয়াক জুমা ফড়ি লাইলে বাবা ইনশাল্লাহ আমল হয়ে যাইব গিয়া। وقال النبي صلى الله عليه وسلم الصلاة عليا نور على الصراط نبي جي কইত্র খাও যদি দুরুদ শরীফ যদি আমার উপরে পড়ে এই দুরুদে फायदा দিব, দুরুদে তার আর কি হইব সিরাত আলোকিত হইব। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমা, এই দুরুদের কথা কইতা কোন দুরুদ? ও দুরুদ কইতা ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমা,
যদি কোনো বান্দা বান্দি হলে জুমার দিন যদি আমার উপরে দুরুদ শরীফ যদি হলেন সামানি না মার রাশি মর্তুবা আফাল্লাহু সামানি না আমান এরার 80 বছরের গুনার আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিবা হক সুবহানাল্লাহ এর জন্য বিশেষ করিয়া জুমার দিন সকালবেলা চা নাস্তা করিয়া ই সময় যদিও ভরেন না জুমার নমাজর পরে যদি সময় ভরেন না আসরের পরে 80 মর্তুবা জিন্দগির মধ্যে দুরুদ শরীফ পড়ার চেষ্টা করক কয়েকবার পড়ি লাইলে কয়েক জুমা পড়ি লাইলে ইনশাল্লাহ আমল হয়ে যাইব দেখবার সময় মতো আপনার টানিব যার কারণে নবীর উপরে জুমাবারে শুক্রবার দিন 80 মর্তুবা দুরুদ শরীফ পড়ার চেষ্টা করক 80 বার দুরুদ শরীফ পড়লে নবী যে ফরমান 80 বৎসরের গুনাহ মাফ হয়ে যায় আমরা অত ছোট্ট আমলের দ্বারা ফজিলত এত বেশি উম্মতে মুহাম্মদীর এত খুশখবরি আমরা অত চান্স হইয়া আমরা ফারিয়ান না হয়তো নফসেদের না কিংবা তো অলস্যতার কারণে কিংবা তো আমরা বিভিন্ন পরিশ্রমের কারণে 24টা ঘন্টার মধ্যে বাবা 24টা ঘন্টার মধ্যে আপনি 3 বাক্য 8 ঘন্টা আপনার ঘুমন্ত অবস্থায় গেল গিয়া রইল কত ঘন্টা বলে 16 ঘন্টা 16 ঘন্টার মধ্যে নিজের খাজ খাম ব্যবসা বাণিজ্য কোনো খাজে গেছেন কোনো মালিকের দায়িত্বে খাজে গেছেন মনে করক কাজ 6 ঘন্টা বা 8 ঘন্টা আরও 8 ঘন্টা ছাড়াই দিলে খাজের জন্য রইল মাত্র 8 ঘন্টা 8 ঘন্টার মধ্যে আপনার 5 ওয়াক্তের নমাজ জিন্দগির মধ্যে পড়তে লাগবার সময় মাত্র 2 থেকে 2.5 ঘন্টা আমার জীবনের মধ্যে যদি 2.5 ঘন্টা সময় যদি আল্লাহর ইবাদতের মধ্যে বাবা যদি খাটাইতাম পারি না তাহলে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া কি জবাব দিব কোনো জবাব দেওয়ার কিছু আছে না কোন যায় জি না কোনো জবাব দেওয়ার ক্ষমতা নাই স্কুলে ছাত্র সামান্য সময় যদি দেরি করিয়া সময়টার যদি রাস্তা অতিবাহিত করে নষ্ট করে স্কুলে ঢুকতে সময় মাদ্রাসায় ঢুকতে সময় শিক্ষকে তারে প্রশ্ন করেন তোমার সময়টা কোন দিকে বেহরলায় খাওয়ায় ছাত্রর খুবই সময় খুব বেশি ভয় লাগে অনেক সময় মায়ের ডরাইয়া শাস্তি ডরাইয়া কোনো সময় মিশা মাতিলায় ছাত্রয় কিন্তু সামান্য সময় দেরি হয়ে গেছিল শিক্ষকে তারে চার্জ করছেন তোমার সময়টা তুমি খই খাটাইলায় খই লাগাইলায় আল্লাহর বান্দেগান হয়তো আমরা 60 বৎসরের জিন্দগি পাইলাম কেউ 70 বৎসরের জিন্দগি পাইলাম এই জিন্দগির মধ্যে যদি ডেইলি কন্টিনিউ দিন এবং রাত্রের মধ্যে 5 ওয়াক্তের নমাজ খান যদি আপনার আমার জিন্দগির যদি বাবা আদায় করতাম পারি না কিয়ামতের দিন আল্লাহর দরবারে কিয়ামত লইয়া কীভাবে গিয়া উপস্থিত হইতাম হাজির হইতাম যে কোনো প্রতিষ্ঠান দেখেন যে কোনো মসজিদও বানা সবাই মক্তবে বা স্কুলে মাস্টারে যেই সময় ফড়া দিবা মাদ্রাসার হুজুরে যখন ফড়া দিবা যে ছাত্রটায় তার শিক্ষকরে মানি লাইব শিক্ষকর শাস্তিটা তার দিলের মধ্যে জাগা দিলাইব বয় ভাইব ডরাইব এই ছাত্রটায় তার মনোযোগ দিয়ে সময়ের খাজ লাগাইব ফড়া ভাইব সময় মতো শিক্ষকর সামনে যাইব ফড়া কইব তার কোনো চিন্তা থাকতো না বয় থাকতো নাই আর যে ছাত্রটায় ফোড়া ফড়িত নাই সময়টারে খাজ লাগাইতো নাই সময়টারে নষ্ট করব তখন সবক লইবার সময় সবক খোয়ার সময় শিক্ষকের সামনে যাইতে তার খুব বেশি ভয় করব ওলা আমরার জিন্দগি যদি বাবা জিন্দগিটারে যদি খাজ লাগাইতাম পারে আমলে যদি পরিণত করতাম পারে কিয়ামতের দিন হাসরের ময়দানও আল্লাহর দরবারও হাজির হইতে হাজির দিতে কোনো ভয় থাকতো নাই আর যদি কোনো বন্দায় যদি দুনিয়ার জিন্দগিটা যদি বরবাদ যদি বাবা আমরা করিলাই হাসরের ময়দানও আল্লাহর দরবারও যাইতে জেলা ছাত্রয় মুখ লুকালুকি করে ফাঁকাফাঁকি করে এইভাবে হাসরের ময়দানও বন্ধ হলে হলে আল্লাহর কাছ থাকি চাই বা কিলা লুকাইতা বাগিতা পারতা নাই এর লাগি শুক্রবার দিন জুমার দিন এই আয়াতর ব্যাখ্যার মধ্যে আনছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন জুমার দিন 4টা সুন্নতের কথা কইছেন খেয়াল করক জুমার দিন 4টা সুন্নতের কথা তফসির আনছেন 1 নম্বর সুন্নতে আছে গিয়া জুমার দিন গোসল করাইল গিয়া সুন্নত জানা আছে ওলা নাই এখন দেখো কুয়া জুমার দিন গোসল করা সুন্নত জুমার দিন ছাড়া আরও যে কোনো দিন যেন গোসল করি বা জুমার দিন গোসল করি আমরা হয়তো ফরজ গোসল জানি খেয়াল জানি আর না ফরজ গোসল আনাইলে ফরজ গোসল বাদে বাকি যে গোসল যেগুলা করি আমরা কতটুকু আমরা নিয়ম মানিয়া করি আর ফরজ গোসল যেটা আছে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জুমার দিন তুমি তাই এইভাবে গোসলটা করিও, ফরজ গোসলটাকে গুরুত্ব আরো বেশি দিও। এটা আঞ্চন বিশেষ করে আর তিরমিজি শরীফের হাওলা আঞ্চন বলে, জুমার দিন কুর গোসলটা তুমি দেন, ফরজ গোসলটাকে আরো বেশি গুরুত্ব দিও। এতে অনুভব করা গেল ফরজ গোসলের উপরে কতটুক গুরুত্ব আইছে, ফরজ গোসলের উপরে কতটুক গুরুত্ব আইছে, আর ফরজ গোসলটাকে আরো ভালোভাবে জুমার দিন গোসলটা করিও, জুমার দিন গোসল করা হইল সুন্নত। দুই নম্বর আয়াত তাকসে গিয়া, জুমার দিন মসজিদের মধ্যে হাঁটিয়া যাওয়াই লগিয়া সুন্নত, সোয়ারির উপরে না হাঁটিয়া যাওয়া সুন্নত। তিন নম্বর আর একটা সুন্নত হইল গিয়া, ইমাম সাহেবের পাশে গিয়া ইমাম সাহেবের একবারে পিছনে গিয়া বসা, ইমাম সাহেবের নিচে পিছনে গিয়া একবারে সামনে গিয়া মেহরাবের সম্মুখে গিয়া বসা আর একটা সুন্নত। আর চার নম্বর সুন্নত হইল মনোযোগ দিয়া ইমাম সাহেবে খুতবা পড়ি পড়িতা সেই খুতবা শোনা সুন্নত। ইনশাল্লাহ এই চারটা সুন্নত আমরা আমল করমনে নিখন চাই, জি চারটা সুন্নত, গোসল, হাঁটিয়া যাওয়া, ইমাম সাহেবের পিছনে গিয়া খাড়াওয়ার চেষ্টা করতাম আর মনোযোগ দিয়ে খুতবা শুনতাম। আমরা খুতবা শুনতে সময় মসজিদ একগুড়ো একবারে আপনার নিজর বাড়িলান কুটুম বাড়িলান জানু বাড়িয়া বেশ করে জায়গা জুড়িয়া বই মসজিদ দেখলাম একগুড়ো, এনতেন মনে হয় বড় জমিদার মনে হয় বা গাঁর মনে বড় মাতব্বর মনে হয়, মসজিদ দিগান কিতা আপনার বা হাইতি সম্পদ নেই, মসজিদ কিতা রাজনীতির জায়গা নেই না, আমরার মুসলমান আবহানো আমরা আদব ঠিক হয়েছে না, আমি মুসলমান ষাট বছর ইয়ে আসছে, বয়স্ক ইয়ে আসছে, দাড়ি ফাঁকিয়া আসছে, আবু মসজিদ গিয়ে বসাও জানি না, আমি তো মুসলমান দাবি করি মুসলমান, মসজিদের আদব ঠিক রাখতাম, মসজিদের দিকে কিবলার দিকে ফাও রাখাম। বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, এই বাবার মধ্যে একটা হাদিস বর্ণিত মিশকাত শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মসজিদে গিয়া যদি কোনো বন্দা দোকান ফাও যদি সামনে দিয়ে যদি রাখে তাহলে সে কি করলো, কি ধরনের গুনাহ করলো, সেই গুনাহটা গুনাহ কবিরা করলো, কবিরা গুনাহ বুঝাইছেন, কিলা ফাও সামনে দিয়া ওলে একগুড়ো বইন দেখলানি মসজিদ, ও ওলা একগুড়ো নি চিন্তা বইয়া লসিত্রা আলি দেবেন হইলা একগুড়ো, জানু বাড়ি বসা ঠিক আছে যাই আছে, বিশেষ অসুবিধা বশ্চন নতুবা মসজিদের আদবের খিলাফ মসজিদ গিয়া জানু বাড়ি আগর সব দেখবা ছাপ মারিয়া বসা অবস্থায়, আর একজন ডে জাগা দিত্রা না, বড় বেয়া দবির সহ জিন্দগির মধ্যে আল্লাহর ঘরের মধ্যে বসরা, ও বাবা আমার জিন্দগি চলিয়া যার ষাট বৎসর গেল সত্তর বৎসর গেল, আমি এখনো ফাও বেখা করিয়া মসজিদের গিয়া নমাজ পড়িতাম পারলাম না, সব কিচ্ছু পারি, ছেলে বেখা আসলে এগুলো সোজা করছি না, রড বেখা করিয়া বিল্ডিং বানাইছি, গড় এখান ওবার ঠেড়া আসলো সোজা করছি, ফাও এখান নমাজ যেন বেখা হইতো এখানে আমি পারি না, হ্যাঁ পারি না কোন চাই না, আবো গেলে উল্টাইয়া গেছি ইত্রা কালিয়া সদ্যাত গিয়া আল দুইখান লড়াই, সদ্যাত গিয়া দুইখান লড়ানি চলের, ও আমরা ইলাও নমাজ পড়িয়া ইলাও, একজন দেখা গেছে একদিন দেখলাম এক মানুষের সজিদা দিত্রা, আমরা আর অত্র এলাকাত এই মানুষের বিলকুল সজিদার মধ্যে নাক লাগছে না, যারা নমাজ পড়িতে সময় নাক লাগতো নাই এই নমাজ আল্লাহর দরবারে কবুল নাই, যার জন্য আল্লাহর বন্দে গান ও হদিসর সরাত দেখছি আঞ্জন, লা তুকবালু সালাত আল হাইজিন ইল্লা বিখিমার ইল্লা বিখিমার, মা বোন হকলে নমাজ পড়িতে সময় একবারে মাটির সঙ্গে মিশিয়া মহিলা হকলে নমাজ পড়ার নাকও লাগে খফালও লাগে, মা বোন হকলার কোনো অসুবিধা নাই, কিন্তু মহিলাদের জন্য কইছে লা তুকবালুস সালাত আল হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নমাজ কবুল নাই মহিলাদের মাথার মধ্যে যদি খিমার থাকে না রুমাল থাকে না, ও খিমার রুমাল যদি মাথার থাকে না মহিলা হকলে খালি মাথায় নমাজ পড়ল না, পুরুষের ওই জীব খালি মাথায় মকরু শহীদ, কিন্তু এটা রুয়া আমল করতা না, কিন্তু পুরুষের ওই যে মহিলাদের হয় না, ও ওটার হাসিয়াত আঞ্চন দেখলাম যেন পুরুষের নাক লাগে না বেশিরভাগ খেনে জানেননি, পুরুষের তো লাঠন খা সুজদা দেন না উঠাইয়া খাড়া ফাঁক থাকে, এর লাগি প্রায় পুরুষগুলোর নাক লাগে না, হুকুম কর ও ওখানো মাত আঞ্চন যেন মহিলাদের খিমার ছাড়া নমাজ কবুল নাই পুরুষের নমাজ কবুল নাই যারার নাক লাগে না, একবার তোরা কষ্ট হইতাম ফাঁক মারার লাগিয়া যাগ ওইতরা না মহফিল, আমি কইছি যাগ ওইটা নাইস ইনশাল্লাহ, আইজ আলিয়া মশাবর মুখেও দেখত না ঘরের গুড়ো
হইছেননি ইনশাল্লাহ, যার কারণে একবার তুরা হো হরর গুরের কষ্ট দেয় দুরুদ শরীফ পড়কে আগে দিয়া কালা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মা। জুমার দিনের বাবা আরেকটা ফজিলত আপনাদের সম্মুখে আনি, আর সবর আশা আছে জিন্দেগির মধ্যে, সুখ শান্তির জিন্দেগি হইতো আশা আছে না কোনছেন? আশা আছে, সবে সুখ চাই না কোন চাই? সবে সুখ চাই জিন্দেগির মধ্যে, সুখ চাই সবে চান। সুন্দর ঘর বানাইতা, গাড়ি লইতা, বাড়ি সুন্দর করে বানাইতা, সুখ শান্তিতে জীবন খাটাইয়া যাইতাম। কিন্তু আল্লাহর বন্দেগান, আল্লাহর বন্দা জীবনে যদি মেহনত করে না তাহলে জীবনে সুখ হইতো নাই, জীবনে উন্নত হইতো নাই। বলে আল্লাহর বন্দা জীবনে হাজ কর্ম ব্যাপারে তার জিন্দেগীর মেহনত করা লাগব, আর দুই নম্বরে আমলের জিন্দেগীর মধ্যে যদি মেহনত করেন না আল্লাহর দিকে বন্ধ অগ্রসর হইতে পারতা নাই। আর আল্লাহ রাজি হয়ে গেলে, খুশ হয়ে গেলে আল্লাহ আপনার এই হরঘাট হর অবস্থা আল্লাহ সাহায্য করবা। এখন জুমার দিন একটা আমল কই আর এটা দনি হইবার লাগে, রুজি রোজগারর লাগে আমল, দনি হইতা নি সারা খেয়াল আছে নি? ও এক আমল কইয়া দিয়ার দনি হইতে হইলে জুমাত কিন্তু আগে যাওয়া লাগবে, বাদে যদি যাই যদি ইমাম সাহেব খুতবা শেষ হইবার টাইমে হইতো না, এগুলো ফলার তরিক হইল গিয়া। দনি যদি হইতা চাইন, দনি হইতে হইলে শুক্রবার দিন আপনি মসজিদের মধ্যে আজানের লগে লগে মসজিদ প্রবেশ করতাম, সুন্নত নমাজ আদায় করতা, কাবলাল জুমা সুন্নত রে আদায় করার লগে লগে ইমাম সাহেব খুতবাত উঠিবার আগে আপনি ও আমলটা করলে দারাবাই হয়ে খাপতা আপনি করিয়া যাক, এই আমলটয়া তাকছে গিয়া প্রথমে দুরুদে তুনাত জিনা সাতবার পড়িবা। এখন কইবা দুরুদে তুনাত জিনা কি গু অজিবাত পাইবা, পাক্কা লম্বা দুরুদ, আমি এখন ফুরা কইয়েন না, সময় লাগবে। দুরুদে তুনাত জিনা সাতবার, একটা সাতবার ইমাম সাহেব খুতবাত উঠিবার আগে মাঝখানেও দোয়াটা পড়িবা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এরপরে সাতবার ফড়িবাও দোয়াটা, আবার দুরুদের তুনার জিনা সাতবার তি সাথে একুশবার ফড়িয়া ইমাম সাহেব মিম্বর উঠিবার আগে আপনি কি করেন জানি? মুখতসরে দোয়া করেন জানি, আর সোয়াব গুলা আপনি কুল উম্মতে মরহুমার রুহে আরওয়ার মধ্যে ফৌসাইতা, আর হইতা আল্লাহ আপনি আমারে উসমানর লাগান গনিমতওয়ালা বানাইলাও, বিশেষ করিয়া হজরতে উসমান গনিরে আল্লাহর রসুলে এক আমল শিখাইয়া দিছিলা, আর উসমান গনির দিলবালা আসল আল্লাহর রাস্তাত বেশি সাহায্য করতা, জিহাদর ক্ষেত্রে বেশি সাহায্য করতা, আর আমার নবিয়ে যেমনে দোয়া দিছুন উসমানর লাগি, হইলা উসমান তোমার দিলটা বড় বালা, তুমি ইসলামর লাগি বড় মেহনত করডা সাহায্য করডায়, উসমান দে তোমারে আল্লাহ কোনো দিন গরিব বানাইতো নাই, আমি নবী হইয়ার তোমারে আল্লাহ গনিমতওয়ালা বানাইব। উসমান গরিব রইছুন না, অসংখ্য ধনী হই গেলা, গনিমতওয়ালা হইলা, সুবহানাল্লাহ। এখন ই যে সময় যেটা কইলাম শুক্রবার দিন জুমার দিন কোন যায়, এখন ইগু আমল করতে হইলে আমরা বাদে গেলে হইব না আগে যাওয়া লাগবো কোন যায়? এখন দেখি জুমার বাদে আরেকটা আছে, শুক্রবার দিন আরেকটা ফজিলত, খেয়ারর কোন নেক মকসুদ আছে, আপনার মকসুদটা ফুরাওয়ার লাগিয়া আগে যেটা বয়ান করলাম ফজিলত, এক জুমা করিয়া আমারে বাদে যে কেন্না জানি বলে দনি কেনে হই না, বুঝাইছেন? এক জুমা করিয়া কন্যা জানে দনি কেনে হই না, এগু দায়ম করতা সাইন জানি বাদে বালিয়ে জিকাই দিব। দুই নম্বরে আসছে মুসিবতের সময়, বাবা কিবা তো আপনার কোনো অনেক উদ্দেশ্য আছে, আপনি জুমার দিন নমাজ যেই সময় শেষ, ইমাম সাহেব নমাজ শেষ করে লাইছেন, দোয়াও শেষ হয়ে গেছে গিয়া, দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে আপনি আর খেয়র লাগে মাত কথা মাতিতা না, ওই সময় কোরআন আল করিম আল্লাহর কালাম কোরআন দেখিল কোরআন শরীফ বাহির করিয়া সুরা ইয়াসিন শরীফ পড়কা, সঙ্গে সঙ্গে সুরা সফাত যে সুরা যেটা আছে ইয়াসিনের লগে লগে আর একটা সুরা আছে লম্বা সুরা, এই সুরাটা আপনি তিলাওয়াত করিয়া যে মকসুদ লইয়া দোয়া করবা সেই মকসুদ রে আল্লাহ আপনার পুরা করবা, হক সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দাগণ শুক্রবার দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়।
জালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন, জালিকুম খাইরুল লাকুম, আল্লাহ কইত্রাত তোমাদের হকর মধ্যে সব কিছু আমি বালাই দান করছি, তুমি তার খেয়াল করো, জানিয়া লও, সব কিছুর বালাই আমি দান করছি বন্দা, তোমার আমি যেটা দিই তুমি বালা মনে করিয়া যদি তুমি এটা যদি আমল করিলাও অটই লগ্গে ইমান, তোমার উপরে কোনো মুসিবত পড়ছে আল্লাহ দিছুন আল্লাহর বালা, কোনো বেমার হয়েছে আল্লাহ দিছুন আল্লাহর পক্ষ থেকে ইঠা বালা, এইভাবে যদি কোনো বন্দা বান্দি হলে যদি আমল যদি করি দেন বলে আমার যেটা দিছুন আল্লাহ ইঠা বালা, আমার ছেলে দিছুন বালা মেয়ে দিছুন বালা, আমার ছেলে আল্লাহ নিছুন গিয়া বালা মেয়েও দিছুন বালা, ইলা যখন মানুষের দিল বানাই লাইবাই জানিয়া রা কিয়রে বন্দা আমি তোমারে হর জিনিসও আমি আল্লাহ সাহায্য কর্ম বালাই দান কর্ম, সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আহলে আরবের মধ্যে বাবা মাথামাতি করেন না, এটা তেরফাল কুল রইবা চাই না, বুঝাইছেন তেরফাল কুলা দেখছেন না আপনারা, হায় হায় হায়, শিলচার একদিন শুনছি ওলা সাড়ে গিয়ে সৈল করছে, সাড় বুঝাইছেন সাড় চিনুন আপনারা, সাড়ে সৈল করছে, সাড়ে সৈল করার পরে কিছু মানুষরে কুদাইছে, মানুষের দিছেন দৌড় হেসে ইটা মানুষরে খেওয়ার জিকায় জিকাইলে এরা কিচ্ছু উত্তর দেন না, খালি কই আদ্যতা করেন বুঝাইছেন, এক গল্লি হুরা খালি হয়ে গেছে বুঝাইছেন, ও না বুঝিয়ে খালি দৌড়ানি বা আমরা হারবার বলা না বুঝিয়ে খালি হোমকা চাওয়া, এখান তের ফাল কুলো এখানে এমনি কুলো বা আলি আমার চাওয়া এটা জাগা হইতো না, তো আপনার এইবার সাইড না জানি, আপনারা এইবার সাইড না জানি, যার কারণে বিশেষ করিয়া আমি খোয়াত আসলাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আহলে আরবর কিছু সংখ্যক মানুষের আর নবীজিরে তারা খোয়া আরম্ভ করলা নিঃসন্তান, খেনে কইলার নিঃসন্তান তারা কইছে, আমার নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছেন নিঃসন্তান বানাইছেন না নবীজিরে, আল্লাহ পাক রব্বুল আলামিনে চারজন কন্যা সন্তানের মালিক আল্লাহ বানাইলাম, আবুল কাসিম আবু তাহির সন্তানাদি তানরে আল্লাহ দান করলা, কিন্তু আল্লাহর পছন্দ আল্লাহ তানা ঔলাদ হল জমিন থেকে উঠাই লিলা, আমার নবীর সন্তান হকলারে আল্লাহ জমিন থেকে উঠানির পরে নবীজি খুব চিন্তিত অবস্থায় ও সময় আহলে আরবর মক্কার কিছু সংখ্যক মুনাফিকরা, কিছু সংখ্যক যারা মুনাফিকরা রাসূলুল্লাহর সামনে বালাই দেখান পিছনে গিয়ে সমালোচনা করেন, এরা জানেন বলে নবী মুহাম্মদ হইলা গিয়া নিঃসন্তান দান কোনো সন্তান নাই, ও সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে জিব্রাইল দে জানাইলা, ও জিব্রাইল তুমি যাও যাইন আমার হাবিবরে গিয়া জানাইয়া দিও আমার নবী কোনো নিঃসন্তান নাই, আমার নবী তারা কইও তারা যেন গালিগালাজ করেন আমার নবীর আবতার হইত্রা, আমার নবী কিন্তু আবতার নাই, আমার নবীরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আওলা দখল দান করছে, আমার নবীর যদি আওলা দখল ছেলে সন্তান আল্লাহ জমিন থেকে উঠাইয়া নেন গিয়া, কিন্তু কন্যা সন্তান মেয়ে সন্তান হল আল্লাহ দান করছেন, নবী জিন জিন্দেগীর মধ্যে এক দিন সাহাবিয়কলর কাছে উফ শব্দ প্রকাশ করছেন না বলে আমার সন্তান আল্লাহ জমিন তাকে উঠাইয়া নিলা গিয়া, উফ শব্দ কোনো সাহাবায় কারাম হলে হইতে পারছেন না বলে নবী যে উফ শব্দ প্রকাশ করছেন তার সন্তানাদি বিদাওয়ার পরে নবীজির মধ্যে এতটুক সবর ধৈর্য আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করলা, এর লাগে যা কিছু হয় আমি আল্লাহ তোমাদের রে বালাই দান করি, ইকান যদি তুমি বালা মনে করো আমি আল্লাহ তোমারে আর বাড়াইয়া দিমু, ফাইজা কুদিয়াতিস সালাত, ফাইজা কুদিয়াতিস সালাত, যখন তুমি তাই নামাজ রে আদা করে লাইবা নামাজ তাকি ফারি কইবা, ফান্তাশিরু ফিল্লাদ, জমিনত তুমি তেন বাহির, জমিনত তুমি তেন রুজির তালাশ কর, আল্লাহ ইকান কইছেন না নমাজ পড়ো গড় আনি আমি যেন তোমারে বইয়া খাওয়াই মিলা নাই, বন্দা তুমি নমাজ পড়ো নমাজ তাকি ভারি কইয়া রিজেকর সন্ধানে তুমি অগ্রসর, আমি আল্লাহ তোমারে কি কর্ম রিজেক দান কর্ম, আর রিজেকর মধ্যে আমি আল্লাহ বরকত ডালিয়া দিম বরকত দিম, এর লাগি নমাজ না পড়লে রুজি রোজগারও বরকত থাকে না, অনেক মানুষ মিজোরাম গেছেন চেন্নাই গেছেন মণিপুর গেছেন নাগাল্যান্ড গেছেন গিয়া রুজি রোজগার প্রচুর হড্ডা ঠেকায় ধরা দেনা, মিয়া সাহ দোয়া করবা আমরার লাগে আমার লাগে দোয়া করবা, বিপদ ছাড়ে না ঠেকায় ধরা দেনা, জীবনে এত ঠেকা পয়সা খামাইলাম মেসাব ঠেকায় ধরা দেনা, তার কারণ ডাকিদা বাবা আপনার জিন্দগির মধ্যে আপনি নমাজ পড়ডা না রুজির মধ্যে কোনো বরকত পাইতরা না, রুজির থাকি আপনার বরকত উঠি গেছে গিয়া, ওর মধ্যে বরকত দিব
বরকত নাই রুজি রোজগারে কোনো ফায়দা লুটা যায় না, রুজিত কোনো বরকত না থাকলে রুজিয়ে দরা দেয় না। মেইন সমস্যা আমরা অন্য রুজি করি আমরা খামাই আত রাখতাম পারি না, আয় উন্নতি তেমন হয় না, কারণ হয়েছে আমরার নামাজ নাই, বিলকুল রুজি রোজগার বরকত নাই। আর নামাজ পড়লে রুজির দিকে অগ্রসর হইলে আল্লাহ রুজি দেন, তার মধ্যে বরকত ডালিয়া দেন। হক সুবহানাল্লাহ। এখন দেখো আমরা মুসলমান শুক্রবার দিন করতো আমি ফজিলত বেশিরভাগ আনি, আর জুমাবারে আমরা কতজনে আরেক সুন্নত আমল করি, আতর আতর লাগাই আমরা কয়জনে হয়ে যায় নাই। আমরা তো মুসলমান, আমরা ওই মসজিদের মেসাবে আতর লাগান খুব দামি, অন্য গিয়ে তোরা খুঁজি খুঁজি না না কয়ে যায় ওই মেসাব রে, ওই মেসাব থোড়া আতর দেখো আবার মেসাবে এটা খিলা যেন অত দামি আতর লয় না, আমরা ওটা চমৎকার ওই মেসাবে ভারণ আমি খেনে পারতাম না, আমি এটা ভাড়া সম্ভাবনা আছে আমার দুর্বলতা, কখনো আমি নবী যে পছন্দ করতাম সুগন্ধ খুশবু এটার উপরে আমি আমল করছি না। আমি মুসলমান, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মুসলমান, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমি দাবি করি আর কিন্তু আমার নবীর কত সুন্নত আমি ছাড়িয়া বই রয়েছি। বাবা আমার জিন্দগির মধ্যে নবীজির এত বড় একটা সুন্নত হইল গিয়া মিসওয়াক, মিসওয়াক সুন্নত আমরা কতজনে আমরা আদায় করি, আর খার বাড়ি টেবিল মিসওয়াক পাওয়া যায়, খার বাড়ি বাথরুমও মিসওয়াক পাওয়া যায়, আমরা মুসলমান হই আমরা আর ঘরের মধ্যে কোনো মিসওয়াক নাই। আমি তো মুসলমান, আমি নবীর একটা সুন্নত মিসওয়াক আমি কখনো পর্যন্ত 20 টাকা দি লইয়া দাঁত গসাইতাম পারলাম না, আমি তো মুসলমান। তারপরে একটা আতর লাগাইতাম বললাম না, জিন্দগিটা হাঁটাই নিলাম 60 বছরের জিন্দগি 70 বছরের জিন্দগি বাবা, কিন্তু আমার জিন্দগির মধ্যে একটা 200 টাকা 300 টাকা দিয়ে আতর প্রায় লাগাইতাম বললাম না, খালি সারা জিন্দগি জিনকিত রইলাম, আওলাদ কিলা ফালিতাম, কিলা বাড়ি ঘর বানাইতাম, কিন্তু আমার নবীর সুন্নতর প্রতি আমি কতটুকু মায়া রাখলাম, একটা আতর লাগাইতাম বললাম না কিনিয়া নিজের পয়সা দিয়া। ইলা অনেক আছি নানি আমরা, তা তালাশ করলে ভাইবা জিন্দগিকে জিন্দগি খাটাই লাই যাবো 200 টাকা দিয়ে আতর নবীর এক সুন্নত লাগাইতাম পারছি না, আমার জীবনটা গেছে গিয়া, মিসওয়াক গোসাইতাম পারলাম না, দাঁত আফসুস রইল, হায় রে হায় আফসুস রইছে মিসওয়াকটা দাঁত গোসাইতাম পারলাম না। আমি কিন্তু নবীর উম্মত দাবি করি আর আমি কিন্তু আহলে সুন্নত ওয়াল জামাত, আহলে সুন্নত আমরা মনে করি যেন লম্বা মিলাদ বড়ন বা যেন তাই মিলাদ বড়ন, এই নু মনে আহলে সুন্নত আমরা আকিদ হয়ে গেছে না নিওয়ালা, মিলাদ শরীফ পড়েনি না আহলে সুন্নত আর মিলাদ নাই, এই নদোয়া ওলা হই না আমরা, আমরার ওটা আকিদা মানাই রয়েছি। বিলকুল আপনার জিন্দগিতে আপনি নমাজ ফা শক্ত বিলকুল ফরিত্রা না, আপনি খালি মিলাদ লিয়া যেন বাবা আশি হয়ে গেলাম, এখান মন আনন্দ না জানি যেন আমি আহলে সুন্নত তা কি বার হয়েছি আর থা নাই, মিলাদ ফরি তা ঠিক আছে, কিন্তু আমার ইমানের কুটি ইমান ইসলাম জিন্দা রাখতে গিয়া প্রথমে আমি নিজে আমার ঘরের নামাজ ঠিক করতে লাগবো, নামাজ পড়ো তখন আপনি নবীর মিলাদ ফড়িতে এস পয় দইব, আর নবীর মিলাদ ফড়িতে সময় আপনার ফায়দা পাইবা এস পয় দইব, আর নবীর মিলাদ ফড়িতে সময় যদি খুশবু লাগাইয়া এস মহাব্বতে যদি পড়ো আপনার আমার জিন্দগির মধ্যে কামিয়াব হইমো ফায়দা পাইমো, এই মিলাদর দ্বারা জিন্দগির মধ্যে ফায়দা বন্ধ হইতাম পারমো, আমরা মিলাদ ফড়ি খালি মাথা খালি ঘুরাইয়া দেখছেন নানি, মিলাদ মেসা বগলে ফড়ুন দাওয়াত বাড়ি গেলে মেসা বগলে ওলা সুন্দর করি নমাজের তরিকা ফড়ি তারা গাঁর সারায় রান মেলিয়া বা আমরা আবো মেসা বগলর দেখা দেখি মফিলর বসার আদবু জানি না, জানি হয়তো আমল করি আর না, মেসা বগল সুন্দরিয়া বসা অবস্থায় কিন্তু আমরা গ্রামের মানুষ নবীর মিলাদ সম্মানার্থে আপনি ফড়ি ত্রাস সম্মানের সহিত মফিলের মধ্যে মফিলের সম্মানতা বজায় রাখেন, সুন্দর করে চক্ষু বন্ধ করিয়া নবীজির গম্বুজে হাজরার বাইর দিশা করে আপনি মিলাদ ফড়েন, আপনার জিন্দগিতে ফায়দা হইব, অধিক লম্বা মিলাদ যেন ফড়িলা অন্যর আরও ক্ষতি হইব কষ্ট হইব, যার কারণে আপনি অধিক লম্বা যদি নমাজ ইমাম সাহেবে যদি কিরাত ফড়েন মানুষের কষ্ট হয়ে যায়, লম্বা মিলাদ ফড়লে কষ্ট হয়ে যায়, মানুষের লম্বা দোয়া করলেও মানুষের বর্তমান যুগে কষ্ট হয়ে যায়, মানুষে খালি বাট্টি তুগান শর্ট তুগান তার লাগি বাট্টিরও কাম নাই লম্বা না মিডিয়াম বালা, ইমাম সাহেবে যদি বেশি বেশি করে লম্বা কিরাত দিয়ে নমাজ পড়ায় হইন জানি ইমাম সাহেব মানুষের ভালো লাগবেন ফয়লা কয়েকদিন বাদে আস্তে আস্তে কইবা বাবা ইমাম সাহেবে তো ফাও ভুলাই লাইন তুমি
বেটা যা সুন্নতি কিরাত খেছে, হ্যাঁ না ইমাম সাহেব বদলাইতে লাগবে। ও ইমাম সাহেব বদলানির মাত আইয় শুরু হয়ে যায় গিয়া। আল্লাহর বন্দে গান দেখক, ইমাম সাহেবে যদি একটা কিরাত দিয়া, যদি একটা কিরাত দিয়া দুই রাখাত নমাজ যদি ফড়াইলেন, দুই রাখাত নমাজ ফড়াইলেন, নমাজ হইব নি শুনছেন আপনারা? হইব নি জিও হইব, জোরে কোন জানি হইব। কুলবল্লা সুরা দিয়া যদি দুই রাখাত নমাজ ফড়াইলেন হইব, কুলিয়া দি দুই রাখাত যদি ফড়াইলেন হইব, কিন্তু কোরআন শরীফের মধ্যে ভিন্ন ভিন্ন কিরাত দিয়ে নমাজ ফড়ানি হইল গিয়া ওলা। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি আর বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ইমাম সাহেব আসলা মসজিদে কুবার মধ্যে। মসজিদে কুবা বাবা আমরা এখনো দেখছি না, আমরা সুয়েচ্ছাবে নিশ্চয় দেখি আইসন হজ করিয়া আইসন। মসজিদে কুবার একজন ইমাম সাহেব আসলা, যে ইমাম সাহেব তাইন নমাজ পড়াইতে সময় হর রাখা তো কুল আল্লাহ সুরা দেখালি তাইন নমাজ পড়াইতা মক্ত দিয়ে হলে এতরাজ হরলা কিছুদিন পরে, হে ইমাম সাহেব আপনি খালি কুল আল্লাহ সুরা দেখেনে নমাজ পড়াইন, ওটা আপনি বন্ধ করেন। মুক্ত দিয়ে এতরাজ করার কারণে ইমাম সাহেবের গুসা উঠছে। ইমাম সাহেবে ওই সময় মহল্লা ছাড়িয়া ফালাই গেলা গিয়া কইলা, তুমি তান যেহেতু এতরাজ করি লাইছো আমি আর মহল্লার তাকি আর না, ফালাইয়া গেলা গিয়া তার বাড়ি। মহল্লার মানুষ গেছেন আল্লাহর রসুলের খেদমত, গিয়া কইলা ইয়া রসুল আল্লাহ আমরা মসজিদে কুবাত তাকি আইছি, আমরা আর মহল্লার ইমামে ফালাই গেছুন গিয়ে বলে এখানে বলে তাই খালি কুল আল্লাহ সুরা দি নমাজ পড়াই, আগর রাখা তো পড়াই, হরর রাখা তো পড়াই। আমরার বুড়া লাগি গেছিল, আমরা এতরাজ করছিলাম, কইসলাম বুকু বন্ধ করার লাগে। আল্লাহর রসুলে শুনিয়া ইমাম সাহেব খবর দিয়া নিকটে আনছন, আনার পরে কইলা ও ইমাম সাহেব মহল্লার মানুষে এতরাজ করছেন আপনি গেলা গিয়া, ঠিক আছে আপনি কইছেন আপনি কোন কারণে হর রাখা তো কুল আল্লাহ সুরাটা দিয়ে আপনি নমাজ পড়াই। ওই সময় ইমাম সাহেবে উত্তর দিলা কইলা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আমি এই সুরাটারে অত বেশি মহব্বত করি পছন্দ করি, আমি এই সুরাটা খুব বেশি ভালো ভাই বলে খেনে ভালো ভাও বলে এই সুরার মধ্যে আল্লাহর জাতের প্রশংসা খুব বেশি, এর জন্য আমি এই সুরাটা দিয়ে আমি বারবার নমাজ পড়াই। আল্লাহর রাসূলে কইলা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সুরারে তুমি মহব্বত করার কারণে সেই সুরায় কিয়ামতের দিন তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব। সুবহানাল্লাহ, আমার নবী এই ইমাম সাহেবরে জান্নাতের সার্টিফিকেট দিতে পারলা বাবা, নবী তো আমাদের মতো নাই সাধারণ নাই, আল্লাহর রাসূলের জান্নাতের সার্টিফিকেট বড় জলদি দিলা। কইলা ইমাম সাহেব যদি তুমি সুরাটারে যদি মহব্বত করতে পারো সেই সুরায় তোমার জান্নাতের মধ্যে নিব। এর লাগি বাবা জানিয়া রাখো পা কুরআনের একটা সুরা মহব্বত করলে নবী যে জান্নাতের সার্টিফিকেট দিতে পারলাম। তাই যদি কোনো বান্দা বান্দি হলে তার জিন্দগির মধ্যে যদি পূর্ণ কালাম কোরআন শরীফরে যদি জিন্দগিতে মহব্বত করেন, কোরআনটা দায়ম করিয়া যদি তিলাওয়াত যদি করতে পারেন, তাই কিয়ামতের দিন ময়দানে মাশর কুরআনে সেই বন্দার লাগি সুপারিশ করব। মিশকাত শরীফে সে হাদিসটা বর্ণিত আছে, কুরআনে হাশরের ময়দানে মানুষের সুপারিশ করব। হক সুবহানাল্লাহ, এই সুপারিশে কিতাব ফায়দা দিব বলে সুপারিশ করিয়া কুরআনে জান্নাতের মধ্যে ঢুকাইব, জান্নাত লিয়া যাইব। সুবহানাল্লাহ, আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করে আমি কইলাম ফাইজা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, তুমি তাই যেই সময় নমাজ তাকি ফারি কইবা রিজেকের সন্ধানে যাও, রিজেকের দিকে অগ্রসর মাইল, আমি আল্লাহ তোমারে রিজেক মিলাই দিম, রিজেকের মধ্যে আমি আল্লাহ বরকত দিম। এর লাগে জীবনে বাবা নমাজ বিলকুল ফড়িয়ান না রুজি কর্ম, এই রুজির মধ্যে কোনো বরকত জিন্দেগিতে পাইতাম নাই, বরকত পাইতাম না মানে রুজি বিলকুল ধরা দিত নাই, উন্নত হইতাম পারতাম নাই, যার জন্য নামাজের ফরেও আল্লাহ কইছেন রিজেকর লাগে আঠো, আগে নামাজ ফরে রিজকর লাগি আগ বাড়ো। ফাইজা কুদিয়াতি সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলের প্রতি তুমি তান অগ্রসর হও। এই ফজল দিয়ে মুরাদ কিতাম আল্লাহর যত বালা কাম পৃথিবীর বুকে আছে আল্লাহ যা কিছু কইয়া দিছন দুনিয়াত, অমুক কাম কর তোমার ফায়দা হইব, ও খাজ কর তোমার ফায়দা হইব, এই খাজটা করলে দিন ইসলামের ফায়দা হইব, বালা যেটা আল্লাহর দান করা আছে আল্লাহর হুকুমের মধ্যে যেগুলো আছে ওগুলোর প্রতি তুমি অগ্রসর হও, যার জন্য দিন ইসলামের অনেক খাস কামগুলো আছে আল্লাহর হুকুমগুলো আছে, এগুলা যদি আপনার আমার মানি না অগ্রসর হয় না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমরে মানলাম না।
وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আবার আল্লাহ কইতা ওয়াজকুরুল্লাহ হে বান্দা তুমি আমার জিকির করো আমার জিকির তুমি কি করো ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন বেশি করে আমার জিকির যদি তোমার জিন্দেগির মধ্যে করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি ফায়দা মন্দ হইবা আমি তোমারে ফায়দা দিমো এর লাগি যত বেশি আল্লাহর জিকির জিন্দেগির মধ্যে করবা তত কম সময় আল্লাহর নিকটবর্তী হইতে পারবা আল্লাহর কাছে যেটা চাইবা সেটা আল্লাহ আপনার দিবা আপনার মনের আশা পূরণ আল্লাহ করবা এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষে বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ জানেন কিসিম কিসিম জিনিস দিয়া বিভিন্ন ক্রমে বিভিন্ন রকমে আমি বান্দাদের আমি পরীক্ষা করি খেয়ররে আমি সম্পদ দিয়ে আমি আল্লাহ যাচাই করি খেয়ররে না দিয়া যাচাই করি খেয়ররে আওলাদ দিয়াও করি খেয়ররে না দিয়াও করি খেয়রর খেয় মৃত্যুবরণ করিয়া পরীক্ষা করি এইভাবে আমি ভিন্ন ভিন্নভাবে বান্দাদের আমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে পরীক্ষা করি যার জন্য আল্লাহ যত পরীক্ষা করো আমরা মনে করতাম পরীক্ষা আল্লাহ আমার হড্ডা বুড়া জিনিস সামনে দেখা দিছে আমি তখন সঙ্গে সঙ্গে আল্লাহরে স্মরণ করতাম ইয়াদ করতাম আল্লাহ আমার বড় পরীক্ষা করিও না যে পরীক্ষাটা আমি খামিয়া হইতাম পারি না বিভিন্ন রকম খেয়ের উপবাস দিয়া না খাওয়াইয়া উপবাস দিয়া গরিবি দিয়া অভাব দিয়া এটা সম্পূর্ণর মাত কুরানো আছে আল্লাহ কইতা আমি তোমার পরীক্ষা করি মসিবত দিয়া বেমার ইটা মসিবত নানি বিভিন্ন ধরনের ইটা দিয়ে আমি তোমার পরীক্ষা করি ও যত বড় পরীক্ষা তত বড় দরজা যত বড় পরীক্ষা তত বড় দরজা আমি আল্লাহর দাসে দান করি ওয়া ইজা রাও তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা ই আয়াত নাজিল হইছে ও সময় আহলে আরবের মধ্যে কিছু সংখ্যক মানুষ হল একটা অভ্যাস আসলো যেই সময় খুতবার আজান হইত খুতবার আজান জুমাবারে দেব নানি কইন যায় খুতবার আজান দেওয়ার লগে লগে আখতা দেখতা তারা তিজারতর গাড়ি আইছে মানে সোয়ারি আইছে ঘোড়া লইয়া আইছে বা উঠে লইয়া আইছে তারা খুতবার আজান ভালাইয়া জুমা ভালাইয়া তারা দৌড় দিলাইত হয়তো আমরা তিজারতর সারা মাল আই গেছে আমরা যাই গিয়া এ তারা জুমার নমাজ রে তারা আহলে আরবের মানুষে গুরুত্ব দিত না ও আয়াত নাজিল হইছে وَإِذَا رَأَوْا تِجَارَةً نَهُلَوْا أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا তুমি তান খাড়া থাকো ডুলিও না লড়িও না তিজারত করবার সময় আছে তিজারতর আমি সময় তোমারে দিয়া দিছি সময় মতো তিজারত করবাই কিন্তু এত পবিত্রময় জুমার দিন আমি তোমার জন্য বন্ধ আমি দান করলাম সপ্তাহের মধ্যে ছয় দিন আমি কুল কায়নাত আমি আল্লাহ সৃষ্টি করলাম আর শুক্রবার দিন শুধু আমি আদম জাতির সৃষ্টি করলাম তোমাদের বাবা আদমের সৃষ্টি করলাম এই জুমার দিন তোমাদের জন্য আরো সুসংবাদ দিলাম এই জুমার নমাজ রে তোমরা ছাড়িয়া তিজারতর মাল ফাইয়া যেমনে দেখো তোমরা সোয়ারি আইছে তোমরা দর্দি ফালাইয়া যাও গিয়া ইলা তোমরা ফালাইয়া যাইও না তোমরা খাড়া থাকো আয়াত নাজিল হইছে আল্লাহর রাসূলে সাহাবায়ে কেরাম হলরে এলান করিয়া দিলা জানাইয়া দিলা সাহাবী হল জানিয়া রাখিও ইলা খেও কখনো মালর প্রতি আর লক্ষ্য করিও না জুমার নমাজ তুমি তেন ছাড়িয়া ইলার ফালাইয়া যাইও না যে যেন আছো সেই জায়গায় থাকো এর জন্য বিশেষ করিয়া এখনো আমরার কিছু সংখ্যক মানুষের এইভাবে অভ্যাস আছে বলে কিনা খুতবা আরম্ভ হওয়ার পরে বা সানি খুতবার মধ্যে গিয়ে আমরা উপস্থিত হই না না কোন যাই খুতবা শুনলাম না এক তো ফজিলত নাকি বাবা মাহরুম হইলাম দ্বিতীয়ত নবীর একটা সুন্নত নাকি আমরা মাহরুম হইলাম তৃতীয়ত ইয়া থাকছে গিয়াম আমার তিজারতর প্রতি বেশি আমার খেয়াল থাকলো যার জন্য আমি নামাজের গুরুত্ব দিলাম না জুমার খুতবা যেটা আছে এটা থাকছে গে নামাজের অন্তর্ভুক্ত এর লাগে আমরা দেশ মানুষের বড় অবহেলা বাবা খুতবার উপরে আমরা তেমন গুরুত্ব দিই না জুমার নামাজের তেমন গুরুত্ব দিয়ার না সারা বৎসর আমরা বাড়িতে খাসগাম ব্যবসা বাণিজ্য সব কিচ্ছু করি আর ঘরের মধ্যে ভালো ভালো খাফড়গুলা রাখা আছে আছে নানা বলে আছে কুটুম বাড়ি যাইতে সময় ভালো খাফড় পরিধান করলাম খুশবু লাগাইলাম ঘর থাকি বাইর হইলাম বাজারও যাইতে মোটামুটি কিছু ভালো লাগাইয়া গেলাম কোনো বাড়ির যদি ইন্তেজাম হয় ভালো খাফড় লাগাইলাম
কিন্তু আল্লাহ যে আল্লাহ সৃষ্টি করছেন, যে আল্লাহরে রাজি করতে গিয়া আল্লাহর সামনে আমরার প্রভুর সামনে গিয়া হাজির দিতে সময় সুন্দরময় খাফল পরিধান করিয়া গেলাম না, আমার জিন্দেগি এমনভাবে কাটায় যায় আর হায় রে দুঃখ প্রকাশ করা দরকার। আমি নমাজও যাইতে সময় সপ্তাহী ফুরানা খাফল লইয়া নমাজও যাই আর আমার নমাজ কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করবা, নিজেইটা বিবেচনা করতাম না না কই যায়। আমরা কই না ইয়া আল্লাহ কত আল্লাহরে হইলাম, নমাজ তো পড়িবা মাঝে মাঝে ইতা আল্লাহ বেশ শুনে নিন না আমরা, এখন আমি খেয়াল করা লাগবো আমি নমাজ ইকনেন পড়ি আর আমার শরীর কতটুক পাক বা শরীর পাক আছে খাফড়টা কতটুক পাক। ফুরানা খাফড় লিয়ে বাজারও গেলে মানুষে বুড়া লাগবো না চাইতে, আত্মীয় স্বজনের বাইর গেলে মানুষে নিন্দা করবো, নতুন কুটুম বাড়ি গেলে মানুষে অবহেলা করবো, আর আমি আমার আল্লাহরে রাজি করার উদ্দেশ্যে যখন গেলাম পবিত্র পাক পবিত্রময় ঘরের মধ্যে হাজির দিলাম সারা ময়লা উড়া চিত্রি লাগাইল তকি এগু বুঝাইছ নি, এগু চিত্রি লাগতে লাগতে এগু দইয়ার ছুটের না তকিয়ার এগু লইয়ার না তকিত চিত্রি খাফড় চিত্রি কোনো সময় খাফড় ভাড়া ইলা বাবা যে খাফড় ভাড়া সত্রে আওরতর উপরে মানে হাঁটুর উপরে আপনার নাবির নিচে যে খাফড় যেটা আছে পরিধান করছেন এই খাফড়টার মধ্যে ছোটো ছোটো ছিদ্র আছে পুরাতন লঙ্গি হয়ে গেছে গিয়া, প্যান্টও পরিধান করছেন পুরাতন হয়ে কিছু ফাটি গেছে গিয়া, সামান্য সামান্য এইভাবে যুগ করিয়া যদি এক দৃঢ়ম পরিমাণ যদি আপনার হয়ে যায় এক টেকার পরিমাণ যদি ওলা মিলি যায় তাহলে এই খাফড় দিয়ে আপনি নমাজ পড়িতে পারতা নাই, নমাজ আপনার ফাঁসি দই যায় গিয়া। এর লাগে আমরা কত ফাটা ছিটা ফরা পুরানা খাফড় লাগাই আমরা নমাজ পড়িয়ার ফাওয়া যাইলা খেয়ার লঙ্গি ফাটা কোনো সময় ছিদ্র এইগুলা কোনো কোনো জায়গা হঠাৎ চক্ষুর সামনে বাসে দেখা যায় প্রায় দেখা যায়। তারপরে এলো গর ফুল শার্ট, এরপরে পাঞ্জাবি আছে হাফ গেঞ্জি লাগাইয়া শুক্রবারে নমাজও দেখলা নি আপনারা, হ্যাঁ হাফ গেঞ্জি লাগাইয়া নমাজও জানন মকরু, এক মকরু ফ্রুজ দিয়ে আপনি আমল করিলাই আর নমাজ আল্লাহর দরবারে কবুল হইত না। এর লাগে বিশেষ করিয়া বিশেষ করিয়া দেখবাই দুনিয়ার জমিনের মধ্যে গরোর ফুল শার্ট আছে, শার্ট কিন্তু ফুল লাগাইলা না হাফ শার্ট লাগাইয়া আমরার এক গুরু পাইয়ান শুক্রবার দিন দেখবাই মসজিদে যাইত্রা হাফ শার্ট দাম ভরে লাইছ ন বাবা, সপ্তাহে একদিন জুমার নমাজের মধ্যে আপনি যাইত্রা একটা দিন আপনি সুন্দর একটা কাপড় পরিধান করিয়া আপনি জুমার নমাজের মধ্যে গেলা না। আর এখন একটা যুবক পর্যন্ত একটা ফ্যান্ড বাড়েছি তা লাগাইলে তো নমাজ হইতেও না, অত বড় ভাড়া আছে না ছিদ্র আপনার কোম্পানি মূল্য হারিয়া দেয় দেখলেন একটা ইটা লাগাই আল্লাহ একবার কোনো নমাজ হইত না বুঝাইছেনি, ইটা লাগাই আপনার হওয়ালা উজু টিকানি দায় আছে এর লাগিয়া ইটা কাপড় লাগাইয়া সাইনানি নমাজও হাড় হইন না জানি আপনার ইটা কাপড় সত্রে আওরতর উপরে অন্য উড়াতর ন থাকে বেশিরভাগ ফাটা দেখছি তা আপনার এক দিরম না এক সাত দিরম হয়ে যাব ফাটা বুঝাইছেনি, ইটা কাপড় লাগাইয়া আল্লাহর বাস্তে দয়া করিয়া মসজিদে গিয়া নমাজ পড়াত লাগন না জানি গরও লাগন না জানি আপনার নমাজ তো কখনো হবে না। আমরা মুসলমান নমাজ যে পড়িতাম নমাজ কতটুকু নিয়ম তর্জ মানি আমরা নমাজ পড়ি আর আমরা মুসলমান শুক্রবার দিন শুক্রবার করছেন যেগুলা ফজিলত আছে ওগুলো আমরার মধ্যে নাই, সপ্তাহে মাত্র একদিন সপ্তাহে মাত্র একদিন বাকি দিন তো তকওয়া মাত্র একদিন শুক্রবার কোর দিনের ফজিলত যেগুলো আমি বাক্যা বয়ান করিয়া আসছি এটা এক দুইটা আস্তে আস্তে একটা দুইটা করে যদি আমরা মানি আমরা অবশ্যই কামিয়াব হইব ফায়দামন্দ হইব, আমরা মানি আর না আমরা জানা আছে কিন্তু আমরা মানি আর না। ইনশাল্লাহ শুক্রবার দিন আমরা মুসলমান আমরা সুন্দর কাপড় লেবাস লাগে জুমাত যাইতাম আশা করছি বলেন আমি কই যাই সারায় সুন্দর কাপড় লাগাবকা শুক্রবার দিন, শুক্রবার দিন যুব সমাজ হলে পাঞ্জাবি লাগাইন সুন্নতি লেবাস লাগাইয়া জুমার নমাজের মধ্যে যাইন, পাঞ্জাবি লাগাইলে বাবা কোনো লজ্জার কথা নাই পাঞ্জাবি সুন্নতি লেবাস ওটা লাগাই। এই বৎসর দুর্গা পূজার উৎসব আপনারা দেখছেন নিশ্চয় আমার নবী কতটুক বিজ্ঞান কতটুক সায়েন্টিক্স আজ থেকে দেড় হাজার বৎসর আগে নবীজি হইয়া গেছলাম নবীজি সুন্নতি লেবাস পরিধান করিয়া গেছলাম, আমার নবীজিয়ে সুন্নতি লেবাস পরিধান করা দেখিয়া বিধর্মীরা অনেক সময় তারা কমেন্ট করছে নবীজির খাফড় দরিয়া পর্যন্ত টানিছে এরপরে নবীজির লইয়া কি করছে অপমানিত করছে গালিগালাজ করছে দাড়ি লইয়া তারা কিতা করছে ক্রিটিসাইজ করছে কিন্তু নবীজিয়ে দেড় হাজার বৎসর আগে হইয়া গেছলা
বলে দাড়ি রাখা হইয়া তার থেকে সুন্নত তো আর 2 নম্বর চক্ষুর জন্য উপকার, ব্রেইনের জন্য উপকার। মাঝে মধ্যে আইস থাকি 20 বছর আগে দাড়িওয়ালা কোনো মুসলমান দেখলে আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মর মানুষে কই চাষা কইয়া ডাকা ডাকি করতাম। চাষা কইতা রানি শুনছেন না আপনারা, আমরা ছুটো আসলাম আমরা কিছু মনে আছে, চাষা কইয়া ডাকিতা, এখন সারা চাষা হয়ে গেছুন গিয়া, এখন সারা চাষাম হিন্দু ধর্মের বাইয়ানতে দাড়ি রাখা আরম্ভ করছেন, মুসলমান বাইয়ানতে দাড়ি রাখা আরম্ভ করছেন। এখন দেখছেন নি দুর্গা পূজার এত বড় একটা উৎসব ছিল এই বছর, আমার নবী যে 1500 বছর আগে সুন্নতি লেবাস পরিধান করার জন্য হইয়া গেছিলা, এই বছর দেখলাম সারা ইয়ং জেনারেশনের ছেলেরা সোমবানে কি করছেন, পাঞ্জাবি আর প্যান্ট লাগাইয়া দুর্গা পূজার মণ্ডপে মণ্ডপে গেলা, প্রায় 80% আইসিন নি গুড়িয়া পাঞ্জাবি। আগে বুঝা গেছিল, ধারণা আসলো যে ইসলাম ধর্মের মানুষে মনে হয় হালি পাঞ্জাবি লাগায়, সনাতন ধর্মের মানুষের জন্য নয়। এখন দেখা যায় সব ধর্মে মোহাম্মদের জীবন আদর্শের দিকে সাইতরা, মোহাম্মদের জীবন আদর্শ কীভাবে ছিল, মোহাম্মদের খাফল পরিধান করা কীভাবে ছিল, হৌ হটার দিকে লক্ষ্য করিয়া খেয়াল করি, এখন দেখা হটাও বালা। ভারতবর্ষে বড় বড় যারা খেলোয়াড় লোক আছেন, ক্রিকেটার বিভিন্ন ধরনের খেলোয়াড় বা বিভিন্ন ধরনের উচ্চ শিক্ষিত মানুষ যারা আছেন, এরা দাড়ি রাখা আরম্ভ করে দিছেন, এরা এমনভাবে দাড়ি রাখা আরম্ভ করলা, ইয়ং জেনারেশনে দেখো কী পরিমাণ দাড়ি রাখা আরম্ভ করছেন, এমনভাবে দাড়ি রাখা আরম্ভ করছেন প্রায় যুবকর মুখের মধ্যে দাড়ি দেখা যার। কিন্তু আমার বাইয়েন্তে সনাতন ধর্মর বাইয়েন্তে দাড়ি রাখরা, আমার ইসলাম ধর্মের হুকুম অনুযায়ী এটা রাখরা ঠিক আছে রাখক কা, কিন্তু আমরা দাড়ি রাখলে সুন্নত, আমরা রবির সুন্নত আমল করলাম, সোয়াবর মালিক হইলাম, কিন্তু দাড়ি রাখতে গিয়া আপনি ওলা দাড়ির তরিকা অনুযায়ী সুন্দর করে দাড়ি রাখক, এখন দাড়ি রাখাত লাগিয়া যদি এখন বিশ্ব রেকর্ড করতাম কইয়া যদি 1.5-2 হাত লম্বা আরম্ভ করি দিন, এবার বেটা যে বিশ্ব রেকর্ড করতে কইয়া আঁটুত লইয়া গেছে কি দাড়ি, আমি একদিন দেখছি ফেসবুকও বুধবাইছেননি, এটা সব পাইতা নাই, এটা দাড়ি রাখাত ইলা যাই না আনি, দাড়ি লম্বা হওয়ার সন্ন্য বাট্টি করিও বলা আমল করক। যুবক বাইয়েনতে যারা দাড়িটারে ফয়লা চূড়া বাট্টি করিয়াও রাখক কুয়া, আখতা লম্বা রাখতে পারতা না, ফয়লা দাড়ি বাট্টি করিয়া রাখক কুয়া, বুঝাইছে এবার দাড়ি যদি ফয়লা চূড়া বাট্টি করি রাখুন আস্তে আস্তে লম্বা করতে পারবা, কিছু সরমও যাইবার বাদে কইবারে, নবীর নবীর তো সুন্নত দাড়ি, তে সুন্নতি তরিকা রাখিলাই না, যখন রাখছি যখন আরও চূড়া আস্তে আস্তে বাড়াই নাই, চূড়া চূড়া আরও বাড়াই নাই। আমরা আর দেখো কুয়া মুসলমান হিসাবে বিশেষ করিয়া আমরা কাসুসারি মুস যেটা আছে এটা বাট্টি করিয়া কাতরাইয়া সুন্দর করিয়া রাখতাম, বাট্টি করে খাতরাইয়া রাখতা। আমরা কিছু বাইয়ানতে মুস লইয়া ডিজাইন করা আরম্ভ করছেন, বড় বড় খালি মুস রাখরা, মনে করেন বড় মুস রাখলে সোয়াব বেশ মনে হয়, বুঝাইছেন মুস বড় করে রাখলে সোয়াব মনে হয় বেশ, আর খেয়েও আসুন একবারে খামাইলেন মুড়া হয়ে যাবে, হুরুতা যদি ওখানে বেলুন হুলাইয়া দেয় একটা হুলাই তো হাফগুলি বাটিছি, বুঝাইছি হাফুই বেলুন বাটিছি বইলাম মুড়ো হইব খালি খামাইতে খাওয়াইতে, যার কারণে মোস বাট্টি করি খাঞ্চি দি খাত্রাইয়া রাখা হইল সুন্নতে ইব্রাহিম, আর দাড়ি রাখার আমল করক কুয়া। কারণ কোন সময় আপনার অ্যাক্সিডেন্ট অবস্থায় মৌত হয়ে যে ইতোবারে বাবা, কোন সময় আপনার হুকুমই বাজ রাইলা সিয়া যান কবজ করবা, যুবকরে কবরে যাওয়ার পরে আপনার ফরিস্তকলে বিশেষ করিয়া দেখবা মুখের মধ্যে সুন্নত আসেনি, মাথার মধ্যে সুন্নত আসেনি, মাথার মধ্যে দেখবা সুন্নতি তরিকার চুল কাটা আছে, তাহলে কইবা ঠিক আছে। 2 নম্বরে দেখবা মুখের মধ্যে কি আসেনি, বলে দাড়ি আছে নবীর সুন্নত আসেনি, এরপরে মুস মুখের মধ্যে যে মুস যেটা আছে এটা সুন্নতি তরিকার আসেনি, যদি দেখুন সব সুন্নত ঠিক আছে কইবা এগু নবীর উম্মত ঠিক আছে রে, এগু বালা মানুষ সার্টিফিকেট দিবা, মুসও থাকে না দাড়িও থাকে না আর মাথা সুন্নতি তরিকার চুল নাই, মাঝখানে দি যদি সিল্লা থাকে, সাইড যদি শুকাইল থাকে, সাইড যদি ভাতলা থাকে, কইবারে বিলকুলি গু নবীর কোনো উম্মতর সিটা হওয়া যার না। এর লাগিয়া আমরা কবরে যাইতাম নবীজির সুন্নত লইয়া যাইতাম না, না কোন চাই জি ইনশাল্লাহ নবীজির সুন্নত লইয়া যাইতাম, আমরা চেষ্টা করতাম, আল্লাহ আমরার তৌফিক দিত, আমরা আমল করতাম। খেয়াল করেন জানি এর লাগিয়া নবীজি কতটুক বিজ্ঞান সায়েন্টিক্স আসলা, যার জন্য জুমাবারে তিজারত যেগুলো আছে
এগুলা দেখিয়া আমরা লুবে মসজিদর খুতবা ফালাইয়া দৌড় না, অতএব নমাজ পড়িয়া সুন্নতে মুআক্কাদা নমাজ রয়েছে এগুলা ফালাইয়া আমরা যাইতাম না। আমরা খুব তাড়াউড়া লাগে, সময়ের বড় অভাব বুঝা যায়, শুক্রবার দিন লাগি যায়, আসতে একদিন ব্যতিক্রম, সময় কম গেছেন গিয়া আনাইলে সুন্নতে মুআক্কাদা মানে অর্থ হইল গিয়া লাজিম জরুরি। এই সুন্নতে মুআক্কাদা নমাজ যদি আপনি পড়েন না তাহলে আপনি গুণাগার হইবা। আর যদি কেউ যদি বেলা উজরে যদি ছাড়ি দেয়, কোনো উজোর নাই, মাজুর নাই, কমজোর নাই, বড় বেমারি নাই, কইতো সে পুরা গুণাগার হইব। এর লাগে সুন্নতে মুআক্কাদা লাজিম জরুরি পড়তেও লাগে। সুন্নতে মুআক্কাদা নমাজ আমরা গুরুত্ব দিতাম, জুমার আগেও আছে হরেও আছে। আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করে ইয়া ইজারা আও তিজারাতান নাও লাহওয়ানিন ফাদদু ইলাইহা ওয়া তারাকুকা কাঈমা قل ما عند الله خير من اللهو ومن التجارة الله خير الرازقين الله পাক রব্বুল আলামিন জানাইত্রা ও নবী জানাইয়া দাও, তারা যেটা দুনিয়ার জমিনের মধ্যে তিজারত করে, তারা যেটা খেলা খেলার বিশেষ করিয়া খেয়ের খেলার বা তারা যেটা তিজারত করে, ইতা তাকি ওয়া দাখসগি আমি আল্লাহর জাতর জিকির তারা তাকি উলা বালা। আর তারা যদি আমার জিকির করে আমি আল্লাহ আমার কাছে বেশি মার রিজেক আছে তাদের রিজেক দান করম, আমার কাছে রিজেক ছাড়াও নিলে কোনো দিন ছাড়ত নাই। এর লাগিয়া বিশেষ করিয়া জুমার দিন আল্লাহর ওয়াস্তে আমরার মা বোন হল যারা আসন বাড়িয়ার, মা বোনদের জন্য একটা উপদেশ আছে, মহিলা জুমার নমাজ আসেনি কোন চাই, জি জি না, কদিন বাদে বার হয়েছি, আর এক 20 বছর পরে বার হয়েছি, আরো 20 বছর পরে বার হইতে পারে, 20 বছর পরে হয়তো বার হয়ে যেতে পারে। মা বোন হলে জুমার নমাজ পড়া আরম্ভ করি দেখাইলাও বাহির হয়ে যাইতে গিয়ে ভারে, ইলা ফিতনার যুগ আই যাইতে গিয়ে ভারে বাবা। যার জন্য আল্লাহর বান্দেগান জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। ইমান এমন একটা বস্তু আল্লাহর বান্দেগান, ইমান দেখুক এমন একটা নিয়ামত আল্লাহ দান করছে মানুষের, ইমান সেকেন্ডের মধ্যে ইমান যাইতে কি পারে, আর সেকেন্ডের মধ্যে আবার ইমান আই যাইতে পারে। ইমান লৌটাইবার লাগিয়া বিভিন্ন পন্থা বিভিন্ন জিনিসগুলো আপনারে দেখা নিইব, বিভিন্ন যুক্তি দেখা নিইব বাবা। আপনি একটু খেয়াল করেন জানি আপনারে বালাই দেখাইয়া আপনার ইমানটা নষ্ট করে লাইবা। যার জন্য মুসলমান বিবেক জ্ঞান আছে, হুশ করিয়া জমিনের মধ্যে আমরা চলতাম, আল্লাহ আমরা বিবেক জ্ঞান দান করছে আমরা চেষ্টা করতাম। এখন আমরা একগুরো কই নমাজ না পড়লে কি তৈল বা ইমান ঠিক আছে, ইলা কই না নি একগুরো মানছি, নমাজ না পড়লে কি তৈল রো আমার ইমান ঠিক আছে, আচ্ছা নমাজ দিত ইমান, নমাজ নাই আর কিসের ইমান, নামাজ নাই আপনার কিসের ইমান, নামাজ নাই আপনার কোনো ইমানের কোনো দাবি নাই, ইমান না আপনার কুটি, আপনি এখনো পর্যন্ত খায়া করছেন না, খাড়া করছেন না, পরে আল্লাহর বন্দেগান এই বিল্ডিংয়ের ছাদ রাখতে হইলে কুটির প্রয়োজন, আপনার যদি টনকা ছাদ দেওয়াত লাগে যান কোনো মানুষের মুআল্লক হিসাবে রাখতে পারত নাই। এর জন্য আল্লাহর বন্দেগান জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আমি 2 নম্বরে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ইত্তাকু, তুমি তেন আমারে ভয় করো, আমারে ডরাও, খেনে আল্লাহ কইলা ডরানির কথা, তুমি তান আমারে ডরাও না, সুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের রব তোমাদের প্রভু তোমাদের আল্লাহ সৃষ্টি করছেন যে আল্লাহরে তুমি তান ডরাও, কারণ আল্লাহ স্মরণ করিয়া দিতে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সর্বপ্রথম আমি একজন নফস জিন্দা করছি সৃষ্টি করছি, এই নফস দি মুরাদ ইয়া তাকসুন গিয়া হযরতে আদম, প্রথমে আদমের আমি আল্লাহ সৃষ্টি করছি, নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে সে আদম থেকে আমি যাওজাহা মানে তান জওজ বানাইলাম, তান আহলিয়া বানাইলাম মানে আরেকজন মহিলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলাম, এক বান্দি বানাইলাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, তারপরে আমি উভয় তাকিয়ে দয়জন তাকিয়া
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে অসংখ্য পুরুষ এবং মহিলা মানে মর্দ এবং আওরাত হল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছি। ই আয়াত কোন সময় পড়ায় জানেন না আপনারা? ই আয়াত কোন সময় পড়ায়? ঔ সময় পড়া হয় বিবাহের খুতবা পড়া সুন্নত হক সুবহানাল্লাহ। বিবাহের ফলই লগে খুতবা ফলই লগে সুন্নত। ইমাম সাহেব বিবাহের খুতবা ফড়িতা জান্নেওয়ালা একজন মানুষে বিবাহের খুতবা ফড়িতা পুরুষের সময় পুরুষ সামনে জামাই নশা সামনে বিবাহের খুতবাটা ফড়াই লগে সুন্নত। এই সময় মিঠা মিষ্টি জাতীয় জিনিস খাওয়ানিও সুন্নত। এর লাগে রসুল্লার জবানাত খাজুর বাঠো ইতো ও খাজুর খাওয়ানি সুন্নত। এর লাগে শিরনিটা সুন্দর করিয়া আচ্ছা কঞ্চান আমি দেখছি মিশকাত শরীফের আখেরও দেখলাম জিলদে সানিদ দেখলাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন সময় সাহাবায়ে কেরামগুলোর লিয়া এক পাত্রত খাইতা খাইতে সময় কোন ধরনের জিনিস খাইতা বলে ও জিনিস খাইতা এক পাত্রত খাজুর শুকনা শুকনা আলাদা আলাদা জিনিস রসুল্লাহ খাইতা আলাদা আলাদা জিনিস। দ্বিতীয়ত ইয়াদ আসছে গিয়া শিরনি বালা জিনিস আল্লাহর ওয়াস্তে আপনি শিরনি বন্টন করতে সময় আমি যদি হাতে হাতে যদি দেই ওটা সুন্দর নিনা ইটা মারিয়া দিলে ওটা সুন্দর আপনার একটা বিবেচনা করব কাজাইন হাতে হাতে দিলে বালার আগে সাহেবরে যদি ওনার টাকা পঞ্চাশ গু দেই আত দিলে কত খুশি বার ইটা মারি দিলে সাহেবের চূড়া মনোবেজারি আইব হয়ে দেখ রায় হল্ল গীতা অমুকি হ্যাঁ ইটা মারি দিলে চূড়া একটা মনোবেজারি আইব রে নিশ্চয় আইব একটা বেয়াদবি করলাম না এখন যাই আমাদের ভারতবর্ষে সনাতন ধর্মের বিভিন্ন তাদের পূজা আছে একটা উৎসব আছে রথ খেলা করেন এই সময় ইটা ইটি কর দেখছো নি ইটা ইটি করতেন খোল্লা বাতেসা সফরি গীতা নারিকেল খুব বেশ করে লড়াই হয় না এই সময় লড়াই করিয়া খান খেও ফাইলা খেও না বেজার বুঝাইছো নি যে গুর থনাই আছে ও গে লইয়া গেছে কেন নাই খোলকে বুঝছি না যার থনাই নাই ও যাই তাকি বাড়ি ও যা এখন কইনচান যদি শিরনি যদি অনৌ মহফিলে যদি আমি খাজুর দুই কেজি ইঠানি লাগাই হয়জনে ভাইবা কইনছেন খাজুর লইতে সময় একজনে আরজনে চকু আঙ্গুল আমাইতে পারে জাফটানি শুরু করবা জানে হ্যাঁ চকু আঙ্গুল আমাইব সব জিনিস বিবেক কাটানি দরকার সব জিনিসের বিবেক কাটানি। আমরা অন্য ধর্মের তাকে মুখালিফ থাকতাম বলে তার দলিল দেখো কম আমি সুরাজ জুমাহার তা কিছু বয়ান করলাম সুরাজ জুমাহার ব্যাখ্যার মধ্যে দেখলাম তফসির ইবনে কসিরের মধ্যে আঞ্চল হজরত আবু হুরায়রা তাকে বর্ণিত বলে ইহুদি হকলে তারা সপ্তাহবার গ্রহণ করছেন শনিবার আর নাসার হকলে সপ্তাহবার গ্রহণ করছেন রবিবার। ওই সময় আমার নবীর আল্লাহ জানাইছেন ও নবী তারা যেহেতু শনিবার গছিলাইছে তারা সপ্তাহবার বালাবার হেরা গ্রহণ করে লাইছে রবিবার তুমি এর তাকি মুখালিফ থাকো তখন আমার নবী গ্রহণ করছেন ইয়াউমে আরুবা মানে ফরে নাম লাগছে ইয়াউমুল জুমা তখন আমার নবী ইয়াউমুল আরুবারে গ্রহণ খসলা ইয়াউমুল আরুবার তাকি ইয়াউমুল জুমা খুদ আল্লাহ নাম দিয়া কইল নবী আপনারে আমি কইয়ার এই দা এই বারো নামটা তাকি যাকে ইয়াউমুল জুমা সুবহানাল্লাহ। তে আমরা মুখালিফ থাকতাম না হেরার লাগে শরীক থাকতাম কোন যায় শরীক থাকতাম না মুখালিফ কোন যায় মুখালিফ মুখালিফ এর লাগে আল্লাহর ওয়াস্তে দয়া করিয়া বিবাহের সময় যেন শিরনি বিতরণ করেন আল্লাহর ওয়াস্তে সুন্দর করি হাতে হাতে দেওয়ার চেষ্টা করেন পরে আল্লাহর বন্দেগান দয়া করিয়া যে তা জিনিস আমরার ইসলামের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় বিবাদ বিবাদ সৃষ্টি হয়ে যায় আল্লাহর ওয়াস্তে ইটার তাকি আমরা বাসিতাম আল্লাহ তৌফিক দেখুয়াম। যারা মানুষের মিশা মাতিব হইব আগে দি জেতার আগে দি জেতা দিন ইটা দিন সম্পর্কে তাদের কোনো চিন্তা ধারণাও থাকতো নাই মাত কিতা মাত ওখান এখন আমরা হইয়ান নানি ইটা আবো কত দূর ওই কি আমার ওটা একটা আছে না দিল থাকতে পারে ইটা আবো হাম তুকি কান ইটা দিন ইটা আবো আলি মুখলে ডোর ডাকাই রাখরা না কান ইটা ভাইতে ইটা বহুত দেরি ও যেন মানছে মনে করব আগে দি দিন আগে দিয়ার আগে দিয়ার খালি আগর চিন্তা করব মানছে ও বাবা জানিয়া রাখব দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার আজকে যে দিন গেল ১৩ ফেব্রুয়ারি ই দিন গেছে প্রত্যেকের হায়াত তাকি একদিন হমি গেল গিয়া আগামী বছর ১৩ ফেব্রুয়ারি আইব কিন্তু ই দিন আর পাইতাম নাই আগামী বছর ১৩ ফেব্রুয়ারি আইব হয়তো দেখবা খুব বেশি ঠান্ডা নতুবা গরম
এই বৎসর তেমন বেশি ঠান্ডা নাই, কিন্তু যেদিন চলিয়া গেল সেই দিন কিন্তু আর আসবে না। এর লাগি একদিন আপনার আমার হায়াত নাকি দিন খালি হমের, এর লাগি দয়া করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মাপ খাটি ওজন খাটি লেনদেনটা জমিনের মধ্যে আপনার আমার ভালো রাখতাম। যত বেশি মানুষের লেনদেনটা জমিনে সুন্দর রাখবো, সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে মানুষে ব্যবসা করব, তার ব্যবসাটাও মানে বাড়তি থাকবো, ব্যবসার মধ্যে আয় থাকবো, এই ব্যবসাটারে আল্লাহ পছন্দ করান। তিজারাত আল্লাহ তাবুর ওটারে খোয়া হয়েছি যে সঠিক ব্যবসা যেটা আছে, যে ব্যবসাটা সহি হিসাবে মানুষের জমিনের মধ্যে করবো, এটার উপরে আল্লাহ রাজি, দুনিয়ার মানুষ কুশন বলে এই মানুষটা বড় সঠিক আসলো ব্যবসায়ী, মাত কথা সব কিছু জবানও ঠিক আসলো, এর লাগি আল্লাহর বন্দার জমিন থাকি বালা সার্টিফিকেট লইয়া জমিন থাকি সে বিদায় হইল। এর লাগি জমিনও লেনদেন যেটা আছে ওটা আমরা সবর ঠিক হইত, লেনদেনের কোনো জায়গার দেখবা আমি ওয়াজ করিয়ার হিসাবে মনে করতে পারেন বলে আমরা গাছ মনে কর লেনদেন ঠিক নাই হুজুরে আমরা সুখ দিতে রইল না। আমি ও সুরার ব্যাখ্যাত আলোচনা আনছি, ওয়াইলুল্লিল মুতাফিফিন সুরাত কইছন, ইলা আমরা ওই দিতাম পারি আস্তা কোনোদিন মনে আই দিতে পারে, ইলা তাকি দিতাম পারি কেউ দান মাফ বেশ্রম করি লাইতাম পারি হইতে পারেন না, এখন যায় কেউ সবজি মাফ বেশ্রম করি লাইতাম পারি কেউ চাউল মাফ মা বইনগুলো বেশ্রম করি লাইতে পারে বুঝতেছেন, মসজিদ মুঠিয়া লাইবা যদি কোন মা বই নগলে বলে এক কেজি দেখাত 900 দেই 100 বাসাই তোরা ইনকাম হইব বেটা তো মুটি লিয়ে যাইব গিয়া, যদি ঘরের মা বই নগলে ইলে 100 করে কমাইয়া কিতা আগবইবা বরং সারব্বর বাদির হতে যাইবা। এর লাগি মা বই নগলর জানা দরকার, ওজন মাফ কমি করতাম, ওজন মাফ আমরা কমি করতাম, যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগানি দুনিয়ার জমিনের মধ্যে আমাদের দেশে ওলা কোনো সময় মানছে কোনো জিনিসের মধ্যে ওলা কমি বেশি করিলেন আল্লাহকে বাঁচতে এই জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আপনাদের কাছে আমার আরজ হইল দোয়ার আগে আমি যদি ফারণ খেয়ে সৎকার যদি দেন তাহলে সৎকার লইমু আর দোয়া করে রইমু, পরবর্তী তো অতিথি অলর কাছে দিবা খেয়া আসুন প্রিন্সিপাল সবার কাছে দিবা, আমি তো সৎকার লইমু আর দোয়া করে লিমু, ইলা খেয়া আসুন বাদে যাইতা গিয়েও ভালো অনেক অসুবিধা। আপনার নাম রাবুল ভাইয়ে দিছন নগদ ভাষ্যটা দেখে আল্লাহ আল্লাহ খাম নাইবা আমার, আল্লাহ আমার রাবুল ভাইয়ে দিছেন আল্লাহ ফাঁস। বাজারের মধ্যে যাইতো খাজুর বিক্রি করা যাওয়ার বেলায় তারা খাজুর উপরে কি করতো সানি দিত আর তলে কিন্তু জাবড়া খাজুর ঢুকাইয়া দিলাইতো। ইয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছন এটাও কিন্তু দুঃখাবাজি, এটা প্রথমে আহলে আরবের মধ্যে মদিনায় আসলো, আমার নবী সব কিছু দেখছেন কিন্তু প্রথমে মাতিছেন না। কোরআনের যখন আয়াত নাজিল হইল আস্তে আস্তে রসুলুল্লাহ সারা জানাইয়া দিলা, আস্তে আস্তে এইগুলা বন্ধ হয়ে গেল। এর লাগি আগে আগে দেখা যাইতো আমাদের দেশে কিছু জায়গা ফুলকপির মানে খাসার মধ্যে তলে কিছু নিরস থাকে উপরে ফ্রেশ বালা গুণ থাকে, আগে আগে ওলা সানি দেবো হইতো, এখন এটা কমি গেছে এখন সাইড না বুঝাইছেন, এখন বাক্কার দিনে দিনে কমিয়া ফুলকপির উপরে সানি বালা বালা গুণ নানি ফ্রেশ গুড় আর তলে দেখুন কিছু মরা দুর্বল গুড় ই দূরে কাঠা বা এগু ফুটি গেছে গিয়া অগুন তলে আরাও অগুন তলে আড়াই দো আল্লাহর হাওলা। উরির মধ্যে ওলা সানি আসলো আগে আগে দেখা যাইতো, কিছু উড়ি দেখি আর বেমারি মুখা জাবড়া ফুকড়া গুন তলে আড়াই দাও, ইটা যাইতো ত্রিপুরাত মেঘালে যাইতো সাইতা উইতা না বস্তা কুলিয়ে একদাত সাইবার ব্যস্ত সাইতে পারত না ফারমান এখন যায় সাইতা নাই। ওভাবে আরব দেশের মধ্যে বাবা আসলো আল্লাহর রসুলে নিষেধ করছন ব্যক্তিগত না আল্লাহ জানাইলা, এটা বড় দুঃখাবাজি, তুমি তা নুজনের মধ্যে কমি করিও না, তুমি তান ওজনের মধ্যে বেশমটা করিও না, আর কোন সময় জিনিসপত্র দিতে সময় এইভাবে দুকাবাজি করিয়া দিও না। এর লাগি দয়া করি আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্য চলের সবজি খেত খড্ডা আল্লাহ কেউ আসতে জেলা সবজি আছে ওলা আপনি নকা আপনি যেই রকম আছে সেইভাবে হইয়া বিক্রি করক, ইলা কোনোদিন আমরা সানি দেওয়া যেটা এটা আমরা আজকে মানুষরে দুকা দিয়ার সকুট ছাট্টা লাগাইয়া বিভিন্ন রকমের শাড়ি দিয়ার আজকে আমরা দুকাবাজি করিয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কেউ ছুটি দাম বাড়তাম না।
আল্লাহ তা সব দেখবেন না না করছে, সবও দেখবা, সবও দেখলে বল ইলাফা গেছে কিছু বাইন তেমনি জোরামর মধ্যে মানে ব্যবসা করছেন, এক গাড়ি মাছর মানে ডেগ লইছেন মনোহরক্কা বিশটা মাছর ডেগর ফোনা লইছেন, ফোনা লইছেন আর ফোনার ডেগ বিশটা লইয়া রানা দিছেন ইলা কোন সময় খবর আসছে মাছলাই গেছে গিয়ে আমরার কাছে, সেই জায়গাত নেওয়ার পরে সামনাসামনি মনোহরক্কা দশটা ডেগ মাছ আছেন, অগুন দেখানি হইল রেট ফিক্সড করা হইল আর বাকি বিত্রে দশটা খালি সামান্য ভানি বরিয়া রাখা, হালকা পাতলা মাছর সিটা তাকলে তাকলো নতুবা ভানি, আর যখন নিয়া মেজর আমার ফিশারির মধ্যে ফালাইত্রা দশটার মাছ আর দশটার ফানি ফালাইয়া বিশটার ফৈসা লইয়া ইত্রা দুঃখাবাজি করিয়া হারাম ব্যবসা করডা, ইলাও তো ফৈসা বানানি অন্যান্য করছে ইলা কোনো কোনো জায়গা ফৈসা বানানিও, এইভাবে দুকাবাজি বিলকুল হারাম, ইতার বিচার ওই বন্যা না পরে আলোচনা তার। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানায় ও নবী জানিয়া রাখো কা তারারে জানায় দো আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারার কি জানা নাই নবী একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া তারা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজিরি দিতে লাগব, ও নবী তারার কি জানা নাই তারা একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবে হাজিরি দিবা, এই দিন কিন্তু সব কিছু আমি আল্লাহর জাতর সামনে বাসি যাইব দরা খাইবা, ই যেটা আমরা করি কোন কোন জায়গাত ওইলা মাঝে মধ্যে যে ই যেটা আমরা দেশ কিছু কিছু জায়গাত আছে আমরা দুনিয়াত বাসি যাইয়া কিন্তু আগারাত বাসিবার কোনো উপায় নাই, আল্লাহ কইতা লিয়াউমিন আজিব ও বন্দগল জানিয়া রাখো একদিন হইল কোন দিন বলে কিয়ামতের দিন, সেই দিন বড় বাড়ি দিন সেই দিন বড় কঠিন দিন, এই দিনের কথা তফসিরের মধ্যে লেখছন কত কঠিন দিন দেখো কা বাবা, আল্লাহর বন্দেগান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, আমরা আখেরাতের জিন্দেগি অবকেও দেখছি না কুচ্ছু বুধবাইয়ার না, তবে আমরা কোরআন কিতাবের মধ্যে আমরা শুনিয়ার কোরআন হাদিস শুধুমাত্র শুনিয়ার শুনিয়া যদি আমল করি না বিশ্বাস করি না এরার জন্য কিয়ামতের দিন আবার শাস্তি আছে, শুনিয়া যদি বল না না ইটা সঠিক না ইটা আউরি মাত, খেও যদি বলা মন আইয় ইটা মন কয় ভুল হইতে পারে ইটা মন কয় একবার অতবাজ হইতে পারে ইটা আল্লাহ কিতা করবা কিয়ামতের দিন, ইলা যদি খেওর মন আইয় এরারও শাস্তি আছে, আর আল্লাহ কইত্রা বলে ও বন্ধ হল তুমি তান সারা একবার আমার সামনে আইবা কোন দিন কিয়ামতের দিন, কিয়ামতের দিন তুমি দেন সবাই আমার সামনে ইয়া হাজির হইবা রে বন্দা জানিয়া রাখো, এর জন্য আল্লাহর বন্দে গানি আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন মসনদে আহমদ মসনদে আহমদের মধ্যে আঞ্জন হযরতে আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত তাই নডিয়া কইদরা বলে কিয়ামতের দিন হযরতে আবু হুরায়রা তাকিও বর্ণিত আছে আল্লাহর রাসূলে কইছেন আমরা শুনছি কিয়ামতের দিন এমন এক কঠিন দিন হইব মাথার উপরে একবারে সূর্য আসি যাইব, শুনছি না আমরা ছোটবেলা মাথার উপরে সূর্য আইব হাসাও তফসিরও আনছন মাথার উপরে কি থাকব সূর্য থাকব, মাথার উপরেও সূর্য যখন আসব আসার সঙ্গে সঙ্গে সেই সূর্যটার এত পরিমাণ তাপ থাকবো এত বেশি পরিমাণ গরম থাকব, আল্লাহর বন্দে গান এই দিন বলে বেশি গরম হওয়ার কারণে কি হইব কতটুকু কষ্ট হইব বলে যার যারি গুণা পরিমাণ তাদের মানে গামি বা গামিয়া যার যারি ফানির মধ্যে খালি হাতার খাইবা, রৌদ্রর তাপে মানুষ গামি বা আর যার যতটুক গুণা আছে শরীর গুণার পরিমাণ সেই গরম পানির মধ্যে ইফানিটা ঠান্ডা ডাক্ত না গরম পানির মধ্যে সাঁতার হাঁটি বাগানি, এই বাণীর মধ্যে যখন মানুষ যখন হাসরের ময়দানের মধ্যে যখন মানুষ পানির মধ্যে তাক বজাইতেও পারত না বেশি ডুলিতেও পারত নাই, খিতাব লেখছন বাবা এমন একদিন হইব সেই দিনের মধ্যে পানি ফুটাইন তোর কারণে গরম পানি হয়ে যাইব গরম পানির কারণে শরীর গরম হয়ে যাইব, খেয়র খানে দিয়া ফুজ পর্যন্ত বাইয়া বার হইব
দুনিয়ার জমিন জেলা দেখছেন নানি, খান ফুটিলে কিছু মানুষের খানে দিফুট যায়, বড় কষ্ট করন এরার খানে বিভিন্ন যন্ত্রণা থাকে, এরা ঘুমাইতে পারে না, এইভাবে তাদের খানে দিয়া ফুজ গল বারণি আরম্ভ হইব, খানের দিকে ফুজ বাইয়া ফলে আরম্ভ হইব, ইহা তককে গরমের কারণে মাথার মধ্যে অধিক বেদনা সৃষ্টি আরম্ভ হইব, সিনকারি দেওয়া আরম্ভ হইব, মাংসর মধ্যে প্রেশার পড়ব, কিয়ামতের দিন যে শরীর যেটা আল্লাহ দিব সেটার মধ্যে আবার এমন চাপ সৃষ্টি হইব, গরমে জ্বলতে জ্বলতে তার হাড্ডির মধ্যে গিয়া ধরব, হাড্ডির ছিনকারি দেওয়া আরম্ভ হইব, হাড্ডির মধ্যে এমন যন্ত্রণা আরম্ভ হইব বাবা, এর লাগে আমাদের দুনিয়ার জমিন দেখবায় কোনো সময় হাড্ডির ভিতরে বেদনা করলে মানুষে বেশি চিৎকার দিয়া থাকি, চিৎকার দিন নি না, চিৎকার দিন, যার কারণে বিশেষ করি এর লাগে আল্লাহ কেওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে এই জিনিসের মধ্যে আমরা কমি করতাম না, আল্লাহ কেওয়াস্তে মাপ খাটি যেটা আছে, ওজন যেটা আছে, ওটা জিন্দগির মধ্যে আমরা কি করতাম বলে সমান হালতে রাখার চেষ্টা করতাম। যাই হোক, আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল শুন, ওলা রসুল্লাহ শাহাদত আঙ্গুল দে মুখের মধ্যে হাত রাখিয়া কইসন চুপ, আমরা এলে একটা সিগনাল দেই নানি, চুপ মারো, কেউ চিন্তা করিও না, দুনিয়ার জমিনর আখেরাতর কিছু চিন্তা করো, আখেরাতর মধ্যে মানে কতদিন পর্যন্ত আল্লাহ মানুষে হাসরের ময়দানও খাড়া করিয়া রাখবা, ভিন্ন ভিন্ন রওয়ায়ত আছে, এক রওয়ায়তর মধ্যে লেখছন বলে মানুষ 70 বছর পর্যন্ত হাসরের ময়দানও খাড়া থাকব, কত বছর? 70 বছর এক রওয়ায়ত। দুই নম্বর রওয়ায়তর মধ্যে আনছন বলে 300 বছর, 300 বছর। তিন নম্বর রওয়ায়তর মধ্যে আনছন 40,000 বছর। আর হযরতে বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বলে আমি রসুলুল্লাহ কইতে সময় শুনছি, আমি আমার খানে একদিন শুনছি আল্লাহর রসুলে কইছেন বলে মানুষ 50,000 বছর হাশরের ময়দানে দাঁড়াইয়া থাকবা, এই 50,000 বছর মানুষ কিয়ামতের দিন দাঁড়াইতো অবস্থায় রইবা, কোনো মানুষে তাদের জিজ্ঞাসা করতো নাই, এরারে বেহেস্ত দেওয়া হইতো নাই, দুজক দেওয়া হইতো নাই, এই হালতে 50,000 বছর পর্যন্ত হাশরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিনে দাঁড় করাইয়া রাখবাম, এল্লাগিয়া হাশরের ময়দান ইয়াউমিন আজিম, এই দিন বড় বারি দিন, বড় কঠিন দিন, তুমি তার এই দিনের কথা ইয়াদ করো। হযরতে বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে তুমি প্রতিদিন রাত্রির বেলা নিশ্চিন্ত মনে ঘুমাইও না বলে এখানে প্রতিদিন রাত্রির বেলা ঘুমাইবার সময় একটু তুমি চিন্তা করিও বলে আজকে সারা দিন আমি কিভাবে কাটাইলাম, ফাস্টা ওয়াক্ত আমার নামাজ পড়ার জন্য আদেশ, ফাস্টা সময়ের মধ্যে আমি নামাজ পড়িতাম পড়িলাম নি, আজকে সারাটা দিনের মধ্যে কতটুকু আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, আর আজকে দিনের মধ্যে কেমন আমি গুনাহ করলাম, বন্দারে রাত বিছনার মধ্যে ঘুমাইবার তোমায় তুমি একটু চিন্তা লাগাইয়া তুমি বিছনার মধ্যে ঘুমাও, বাশির গভারি কইতরা চিন্তা করি ঘুমাও, এর লাগে আমরা চিন্তার দরকার আছে, আমরা চিন্তা করি নানি, ইয়া আল্লাহ ঘুমাই খাইল ইয়ারপুর যাইতাম সকালবেলা, দেখা আছে নানি, ইয়া আল্লাহ খাইল তো সকাল সকাল উঠিয়া বাজার না গেলে তো উফাই নাই, মায়ের খাই মকল তার লস হয়েছিল, আমরা তাকেও চিন্তা, খাইল সকাল সকাল উঠে টাউনও যাইতাম, খাইল সকাল সকাল উঠিয়া সবজি খেতে যাইতাম, সকাল সকাল উঠিয়া আমার গাড়ি লিয়ে অমুক জায়গায় যাইতাম, এটা চিন্তা লিয়ে আমরা কম বেশ ঘুমাই নানি, টেনশন থাকে, কিন্তু আমরা এই চিন্তা করি না যে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার দিছে আল্লাহ সুন্দর করিয়া সালার খাওয়ার, ও আল্লাহরে আমি আগামী দিন কিলা ডাকিতাম, কিলে আল্লাহর ইয়াদ করতাম, আর আজকের দিনটা তো আমার তাকি কমি গেল, আমার হায়াত তাকি একদিন কমি গেল, এর লাগে আল্লাহর বন্দে গান সব সময় আপনার আমার চিন্তা করতাম, রাত্রির বেলা ঘুমাইবার সময় একটু চিন্তা লাগাইয়া বন্ধ হল তুমি তান কি করো ঘুমাও, একটু চিন্তা করিয়া তুমি তান কি করো
বান্দা হল তুমি তেন ঘুমাও, কারণ তোমাতানোর চিন্তার প্রয়োজন আছে। মানুষে যত গৌর করব, চিন্তা করব, ফিকির করব, তত তার সামনা খুলিব। আজকে যদি মানুষ কোনো চিন্তা করে না, কিলা চলতাম কিলা গাইতাম, তাহলে সামনের রাস্তা পরিষ্কার হইতো না। আর ফিকির করে যদি চিন্তা করাতে, তার হল গাঠ আসান হইব আস্তে আস্তে। আল্লাহ সব কিছু আসান করিয়া দিবা, হর গাঠরে আল্লাহ আসান করিয়া দিবা। এর লাগে আমরা জিন্দগিত কিছু চিন্তা করার দরকার, ফিকির করা আমরা লাগে করার দরকার। এখানে আমরা সবাই কিছু খেয়াল করতাম। আল্লাহর বান্দাগণ, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার ঘোষণা করেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ও আমার বন্ধ হল জানিয়া রাখো, এই দিন তোমাদের জেন খাড়া করিয়া রাখবা, এই নই ভাগে তোমাদের রব, এই নই বা তোমাদের রব। এই রবর লাগি তুমি কোনো কিচ্ছু করতে পারতায় না, লড়াই করিয়া ছুটতে পারতায় না, কোনো দুঃখা দিয়ে যাইতে পারতায় না। তোমার রব তোমার সামনে খাড়া থাকবা, হইতে সময় একবারে প্রকাশ্য নাই। আল্লাহ পর্দার হালতে থাকবা, আল্লাহ তোমার আড়ালে থাকবা। পরে আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া তুমি তান তোমাদের রবর সামনে খাড়া থাকবা রে, এই সময় তুমি কখনো ছুটিয়া যাইতে পারতা নাই, চিন্তা লাগাও। এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে আমরা এমনি জেসার সামনে দাঁড়াইতে সময় চিন্তা করি না, কোনো ভয় করি না, কিন্তু বাবার সামনে দাঁড়াইতে একটু চিন্তা করা লাগে। লাগিন না না, বাবার লাগে বেয়াদবি করলে, আউরি মাতিলে, বাপে মারবা, দমক দিবা, হয়তো বাড়ি ছাড়াইও দিলাইতে পারে। চিন্তা করি না একটু বাফর লাগে মারতে, না বাফর লাগে সারা আউরি মাতি। বাফর লেখ মেসা বাবা আজও কইসে, আল মুসলিম আহুল মুসলিমাই, এক মুসলমান আর এক মুসলমানের বাই বাই, বাই বাই সাই চলিও, হে গিয়া তোমার শ্বশুরের লাগি সলাম মুসাফা করে খালি গোলাগুলি করে বুঝেছি। শ্বশুর বলে কিতা বাইতা কিতা আল বলে, জি না এটা কালিমে কইস সব বাই বাই বুঝেছি। এখন বাই বাই শুনি সকল জায়গা তো মশলা ফিট করে দিতেন, এনে কইন না নি বলে সকল জায়গা খাজুয়াই না, খাজুয়াইলে খাজুয়াইতা লাইন ইলেকট্রিকের কুটি তো গিয়ে খাজুয়াইতাই, যদি তাকে বেথালে আরতি শেষ না নি কোন যায়। এর লাগে আল মুসলিম আকুল মুসলিমাইন, খোয়া হয়েছে এক মুসলমান আর এক মুসলমানের বাই, বাই হিসাবে তার লাগি ব্যবহার কর। তবে ইয়াতর ব্যাখ্যা সারা কিন্তু বাই নাই, বাবার জায়গাত বাবা, বাবার লাগি তোমার ব্যবহার কিভাবে হইতো, মার লাগি ব্যবহার কিলা হইতো, চাষা কিন্তু চাষার লাগি ব্যবহার তোমার আলাদা, তোমার উস্তাদর লাগি তোমার চলা চরিত্র আলাদা, এইভাবে ব্যবহারটা তোমার আলাদা হইতো, এতে সারার লাগি বা হিসাবে ব্যবহার করলে হইতো না। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার হইয়া কিয়ামতের দিন গিয়া খাড়াই মোশারা খার সামনে খাড়াইম, আল্লাহ কইত্রা ও বন্ধ হল ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এই দিন সারা মানুষ খাড়াইবা, কিয়ামতের দিন একমাত্র তোমাদের জাহানের মালিক যিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি তান খাড়াইবা, এই দিন তুমি তান অন্য কেউর সামনে খাড়াইতা নাই, যে আল্লাহ সমস্ত জাহান বানাইছেন, যা কিচ্ছু আছে সম্পূর্ণ সৃষ্টি করছেন, তোমারও সৃষ্টি করছেন, এর সামনে গিয়ে বন্দারে তুমি খাড়াইবা। এর লাগি আল্লাহর বান্দাগণ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার ঘোষণা করেন, আল্লাহ কইত্রাম ও বান্দা হল, গুনাগার যার হইবা, বদকার যার হইবা, এরার আমল সিজ্জিনের মধ্যে থাকব, এরার আমল সিজ্জিনের মধ্যে থাকব। গুনাগার বন্দা যারা হইবা তাদের আমল সিজ্জিনের মধ্যে থাকবো, সিজ্জিন এক জায়গা, আইল্লিন আর এক জায়গা। তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, সিজ্জিন হইয়া থাকছে গিয়া সাত আসমানের একবারে, সাত জমিনের একবারে নিচে একটি স্থান আছে, সেই জায়গাটা বড় অন্ধকার, এই জায়গাটার মুখ খোলা থাকে এবং সেই জায়গাটার রং হইল গিয়া সবুজ রং, মুখ খোলা থাকে, মনে করিল একটা ডিব্বার লাগানোর, এক মানে বড় বাকেটর লাগানো হোক, বুয়ামল লাগানো, এটা ডাকনাওয়ালা থাকবো, এটা একবারে নিচে অন্ধকার, তারপরে ইটার নিচে আছে বলে
বিশেষ করিয়া ওঠার নিচে যেই সময় তাদের আমল নামা রাখা হইব, সিজ্জিন জায়গাটা থাকছে গিয়া আল্লাহর বন্দেগান বড় কঠিন জায়গা, ও সিজ্জিন দিয়ে মোরা দুইয়া থাকছে গিয়া এক গুরুর রুহ আবার নিয়া রাখা হইব, বিশেষ করিয়া সিজ্জিন এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দগলরে জানাইতরা আমার বন্দগলে প্রশ্ন করবা, ও মা আদরাকা মা সিজ্জিন, সিজ্জিন কিতারে বাল্লা বুঝতাম পারলাম না, হাসাওকে প্রশ্ন করতে পারেন, অবশ্যই প্রশ্ন আসে, আল্লাহ কইছেন সিজ্জিনের মধ্যে গুনাগার রাখলোর আমল নমা থাকব আর নেককার রাখলোর আমল নমা থাকব, ইল্লিনের মধ্যে ইল্লি রইল সাত আসমানের উপরে, ওটা নিয়ে বিভিন্ন ধরনের মত প্রকাশ করছেন, কে কইছেন সাত আসমানের উপরে মানে সিদরাতুল মুনতাহা, কে কইছেন না বলে আরশে আজিমর দ্বার, কে কইছেন আরশে আজিমর মধ্যে, এইভাবে বিভিন্ন মত প্রকাশ করছেন, মোটামুটি সাত আসমানের উপরে হইল গিয়া ইল্লির আর সাত জমিনের নিচে হইয়া থাকছে গিয়া সিজ্জিন, সেই সিজ্জিনের মধ্যে গুনাগারগুলোর আমল নামা থাকব, কেয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সারা হাজিরি দিব বাবা, দিতে সময় কয়েক গুড়ো মানুষ আল্লাহর দরবারে হাজির হইবা, এরার কিন্তু অটোমেটিক প্রমাণ পাওয়া যাইব, এরা জমিনের মধ্যে কি করছেন, জমিনের মধ্যে বুড়া খাজে লিপ্ত আসলাম, বলে কয়েক গুড়ো মানুষ, কয়েক গুড়ো দেখাই করলাম বার বিজিক্রিল জান্নাতি ও নার সেই কিতাবও লেখছেন, এগারো গুড়ো খারাপ হালতে থাকবার, এক গুড়ো বালা হালতে থাকবার, এক গুড়ো থাকবা বালা হালতে আর বারো এগারো গুড়ো থাকবা খারাপ হালতে, এর মধ্যে তফসিরও লেখছেন কয়েকজন, তফসিরের মধ্যে লেখছেন কয়েকজন মানুষ খারাপ হালতে থাকবা, ওরে আল্লাহর বন্দেগান যার জন্য বিশেষ করিয়া এক নম্বর আমি থোড়া আলোচনা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের দিন ময়দানে মাহশর কিছু মানুষে যখন আল্লাহ প্রশ্ন করা আরম্ভ করে দিবা, সাইবারা মাটিতে আল্লাহ তখন লগে লগে বন্ধ করে দিবা, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, কেয়ামতের দিন আল্লাহ মুখ বন্ধ করে দিব, জমিন জেলা মানুষের মুখ যেটা আছে মানছে মাতের যেটা মাতের, কোনো মানুষে আবদার করেন না তারে আল্লাহ জবান দিছে, মারতে মারতে সীমা রেখা ছাড়িয়া যার কোনো বাধা অর না, খালি অনবরত খালি মারতে আছে মাতির, মাতর মধ্যে কোনো কন্ট্রোল রাখেন না, মাতর মধ্যে হিসাব রাখেন না, মাতিয়ার এটা আমার গুণা ওয়ার্নি না কোনো ভাই দাওয়ার, কোনো সময় সেই জবান দ্বারা মিশা মাত মাতিয়া থাকেন, কোনো সময় জবান দিয়া হাসা মাতে, কোনো সময় সেই জবান দিয়া গালি গালাজ করে, গুণ জবান দিয়া বড় ধরনের গুণা কবিরা করে, আল্লাহ কিয়ামতর দিন লগে লগে জবানডে বন্ধ করি লইবা আর যার যার আমল নমা পেশ করাইব, আমল নমা হিসাব দিবা, বলে কিরাম কিয়ামতর দিন ডাইন হাতের মধ্যে আমল নমা থাকবো, বাম হাতের মধ্যে আমল নমাও থাকবো, যাদের বাম হাতের মধ্যে আমল নমা থাকবো নিশ্চয় এরা গুণাগার এরা জাহান্নামি, আর যাদের ডাইন হাতের মধ্যে আমল নমা থাকবো এরাও ইবা গিয়া বলে জান্নাতি। এখন আমাদের দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু জায়গা ইলা আসুন, কোনো মানুষ না হইয়া কোনো জায়গার মধ্যে কোনো জিনিস লাড়িলেন চুরি করিলেন খোয়া হয়, কোনো জিনিস না হইয়া নিন গিয়া আল্লাহর বন্দেগান আইস্তা গিয়া দুই বৎসর আগে প্রথম করুণার দাপ যখন চলিয়া গেল, সেকেন্ড করুণা চলাকালীন অবস্থায় আমাদের দেশে কিছু আসলা, বিশেষ করিয়া আমাদের এলাকাত আমার বাড়ির আশেপাশে বিশেষ করিয়া দুঃখ লাগে, দুই নম্বর করুণার সময় এমন অবস্থা হইল করুণার কারণে যারা বিশেষ করিয়া আসলা বলে নেশাযুক্ত মানুষ যারা আসলা নেশা পান করেন, অন্ধকার রাত দেখবা রাস্তাঘাটে ড্রাগ সেবন করডা মদ পান করডা, এগুলো মানুষের খাস খাম তেমন নাই, পয়সা করি নাই খাইতা খিলা, এলাকার মধ্যে সারা মোটর চুরি করা আরম্ভ করসলাম, কত মোটর চুরি হয়েছে সীমানে মোটর বুঝাইছে নি, ও ফানির মোটর যে গুণগুণ ফানির মোটর ও গুণ নেওয়া চুরি হয়েছিল বুঝবাইছে, বেজান দিছেন খালি আমার গু আপনার তোর দোয়ার রয়েছে আমার এগু রয়েছে এগুতে ঔষধ বসলাম,
ও ঔষধে ওই তো হারে খুঁতা ডরাই গেছে মনে হয় মোটর নেওয়া হয় একটা মানে মোটর নিয়ে রাস্তা সকালে কিছু মানুষ বারেন না নিয়ে এরবা গাত তলা ওলা আইস গরুয়ে গু গেল গে চুরিয়ে গেল খাই লবাড়ি মোটরে গু গেল হই নানি জমি সৈন নানি ওইটার লগে মনে কয় সুরের কোন সিআইডিও আসলো মনে কয় আমিও বারো হয়েছি শুনি আর আর খালি কইতা অবাড়ি একটা নাই হবাড়ি একটা নাই ই কয়দিন তাকে সলের খালি এক সিরিয়েল আমার ইগু উঠানো গেলে দেখবা আসে আব বেশ বালা উলা নানি এল দিয়া লাভ হইতো না বুঝতে তখন বাক্কা বালা আসলো আমারই গোলা উদলাম গাতো আর লকুক নাই থইছি আল্লাহর হাওলাল আমি উঠে কইছি আল্লাহ আমার গু রইছে তবে আমারই গু নেহে জেগিয়ে জেগিয়ে নিবে এই গুড়ে আমি খাস বান মারি দিই বুঝতে আর ও কইছিলাম খাস বান ওখান মনে খবর গেছে কইছেন দু আই আল্লাহ হুজুরের ইগু নিয়ে লাভ নাই খাস বান মারাইতে মারি ফেলাই দিব এর লাগে ও ডরাইয়া মনে কর নিশুন না আমার ইগু আবো আছে বুঝতে কত মোটর চুরি হয়েছে আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া দেখেন এইভাবে যারা হাত লাড়ালাড়ি করে তাদের রেখা হয় সারিক চুরি করেওয়ালা সারিক খোয়া হয় আজকে জমিনের মধ্যে অন্ধকার রাত্রিতে খেওরোর মোটর চুরি করিয়া নিত্রা খেওরোর একটা সাইকেল এখান লইয়া যাইতরা খেওরোর আবার সুপারি গাছ থাকি সুপারি লইয়াও যাইতরা খেওরোর গাড়ির ব্যাটারি লইয়া যাইতরা খেওরোর গাড়ির ডায়নোমা নিত্রা টায়ার নিত্রা দুনিয়ার বুকে খেও দেখের না মানুষ যা তৈলা দেখার ক্ষমতাটুকু নাই তবে আমরার লগে ফরিস্তা কলাসন প্রত্যেকর কিরামান কাতিবি দয়জন ফরিস্তা কিন্তু লেখিত কিয়ামতর দিন সব কিচ্ছু আয়নার মতো সামনে বাসি যাইব অমুক দিন অমুকর সাইকেল নিশলাই অমুকর সুবারি তুমি নিয়ে গেছলাই অমুক দিন তুমি গাড়ির ডায়নোমা নিশলাই তখন সারা সামনে বাসি যাইব যার নিবাতার নাম আই যাইব নাম আইব লেখিয়ে তো হইব অমুক ব্যক্তি তান মাল তুমি লইয়া গেছো সব আইজিব সব কিচ্ছু আইজিব আমার এর জন্য বিশেষ করিয়া কিয়ামতের দিন হে আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাওয়া আমাদের পক্ষে সম্ভব নাই দেখছেন নানি ওজন মোবাইল রেকর্ডিং চলে যারা ইউটিউবার ভাই আনতে তারা কি করন ওয়াজ গুলা নে লোড করিয়া রাখরা ফরে সাড্ডা এর ফরে নেটোজেন ছাড়া হইল প্রথমে নিয়া মেমোরির মধ্যে লোড করিয়া রাখত আজকের যে মনে হরক্কা 2024 যেগুলা রেকর্ডিং করিয়া লোড করিয়া রাখা হয়েছে ছাড়া হয়েছে ওবালা রাখা হয়েছে 100 বছর পরেও চাইলে পাওয়া যাইব নি না না বলে এটা মেমোরির মধ্যে রেকর্ড হয়ে গেছে গিয়া রাখা হয়েছে ঠিক তদ্রুব আমরা যেতা মাতিয়ার সারা আমরার রেকর্ডর আমরা যেতা করিয়ার সারা রেকর্ডর আমরা গুনাও করিয়ার গুনা গুলাও রেকর্ডর আমরা চুরিও করিয়ার ইতাও রেকর্ডর বালা কর্ম সব রেকর্ডর কিয়ামতর দিন সারা কিন্তু অটোমেটিক মেমোরি থাকিবা রইব মেমোরি মানে আমল নমাত থাকিবাই রই যাইব যার জন্য আল্লাহর বান্দে গান এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে কোনো কোনো জায়গার মধ্যে গেলে দেখবা এইভাবে শোনা যায় কোনো জায়গার মধ্যে হঠাৎ বাহির হয়ে যান দুই একজন মানুষ এরা মানুষের এলাকার জিনিসপত্র লড়ালাড়ি কর আমার ধারণা এরা বেশি নেশা খানেওয়ালা বর্তমান সময়ে মানুষে মানুষের জিনিস হাত লড়ালাড়ি করে না করে ও ব্যক্তি যারা নেশা করে বেশিরভাগ এরা খাইতো তো এক পাখি কারণ এই বোতল না খাইলে তো হয় নাই বোতল না খাইলে ড্রাগস না খাইলে তো হয় নাই হুসুর জায়গার থাকে না এরা বেমারি হয়ে যায় গিয়ে বেমারি হয়ে যায় গিয়া আল্লাহর বন্দে গানের লাগি কয়েকদিন আগে মিজোরাম মদ্যরা খাইছিল একগুলো ড্রাগস ব্যবসায়ী ব্যবসায়ী বলতে এরা ওই লগে গাড়ি চালক আসলো মাল অন্য জায়গা নিয়ে দেনেওয়ালা এরা বাউনি আসলা দরা খাইছিল শুনলাম কয়েকদিন আগে রায় হয়েছে দুঃখ লাগছে 12 বৎসর করে মিজোরামের আদালতে মানে রায় দিলাইছে যে লই গেছে গিয়া দুয়াই আল্লাহর 12 বছর তুড়া তুড়ি নাই 12 বৎসর হয়েছে রায় হয়েছে 12 বৎসর সাজা এর লাগি বর্তমানে যারা দোরা খাইছেন জেলের ভিতরে আছেন যারা বিশেষ করিয়া ড্রাগসর ব্যবসায়ী যারা আছে ড্রাগস বাউনিকিরি করছেন যারা দোরা আছে এরা সাজা ছড়া রেহাই নাই খুব বেশি সাজা হইব খুব বেশি সাজা আল্লাহর বন্দে গান এর লাগি বিশেষ করিয়া দেখেন আল্লাহ কেউ আসতে এই ধরনের বুড়া জিনিসটাকে আমরা বাসিতাম যুবক ভাইয়েন আপনাদের জিন্দেগি আছে লাইভ আছে রুজি রোজগারের সময় আসতে আছে সামনে দিয়ে সময় আসে রুজি রোজগার কর্তা ব্যবসা বাণিজ্য কর্তা বাইরে
কোনদিন দেখবা কেউ আখতে আপনার লুপ দেখাইয়া এই ধরনের খারাপ রাস্তায় নিতে কি পারে, হইব গাড়ি দিয়া টি ফেগু মারি দো 50,000 ভাইলেই ভাই, যেমনে দরা খাইবাই আপনি 10 বছর জেল কাটিবাই, হয়ে যাইবা 50,000, হয়ে যাইবা গাড়ি কোনোদিন এটা জিনিসও বাইরে খেয়াল করিও না, মুখ দিও না, লাইফ নষ্ট হইব, বরবাদ হইব। হারাম কি তো ব্যবসা যেটা আছে, যারা বিশেষ করিয়া জড়িত আছেন হারাম খাইতরা ব্যবসা করডা, এরার ক্ষতি হইব, তান ও জিন্দেগীত ক্ষতি হওয়ার, আওলাদর জিন্দেগীও ক্ষতি হওয়ার, বুঝরা না হারামে অতটুক ক্ষতি করে প্রায় 3 চিড়ি পর্যন্ত মানুষ রেখে দিয়া থাকে। এর লাগি দয়া করিয়া দেখো কাম কেয়ামতের দিন ময়দানে মাহশরের মধ্যে প্রত্যেকে আল্লাহর দরবারে গিয়া হিসাব দিতে লাগবো বলে কিলা হিসাব, আমরার জমিনের মধ্যে গুরু মানুষ আছে অন্যর হক আনিয়া খাই পরে কিন্তু আদায় করি না, ইলা আছে না অন্যর হক খাইলাই বলে কিলা, এক দোকানের মধ্যে আমরা খাইলাম, দোকানের মধ্যে খাইলাম, ও দোকানও 5,000 টাকা, হ দোকানও 7,000, ও দোকানও 3,000, মালিকে কয়েক দিন কুজিয়া বাদ দিলাইছে কিন্তু আমরা টাকাটা দিয়ার না, হয়তো আমি দিয়ার না জোর জবস্তি করি, আর আমার শরীরের পাওয়ার বেশ শক্তি বেশ, বেটায় খুঁজিছে ডরাইয়া পরে আর খুঁজার না, আমি গরম হয়েছি আর কিবা তো আমি দিতাম পারতাম না কইয়া বল জোর করিয়া দিয়ার না, আমি চাইলে পারমো কিন্তু দিয়ার না, ইলা কত মানুষের টাকা অনেক সময় আমরার দেশের মানুষে রাখিলাই, ও বাবা জানিয়া রাখক্কা দুনিয়ার জমিন দিছি না, নিজের পাওয়ার আসলো, মালিকে বাড়ি আসিয়া বহুত কইছে কিন্তু মালিকে মালিকে লইতে পারছে না, একদিন না একদিন দাবি ছুটাইতে লাগবো, হয় টাকা আপনি দিতা নতুবা আপনার আওলাদে ছুটাইতা, নতুবা মুখ দি গিয়ে দাবি ওগুন ছুটাইতাম, আমরা ছুটাইয়া যাইতাম, ছুটাইয়া যদি যাই না কিয়ামতের দিন গিয়া দিতে লাগবো, আল্লাহ এইভাবে প্রশ্ন করব আর ফরিয়াদ করব গিয়া দোকানদার বেটা আল্লাহ আমি লাখ লাখ টাকা মানুষের কাছে ভাই, বলে কোন কোন মানুষ, বলে আল্লাহ অমুক অমুক মানুষ জমিনের মধ্যে আমার কত সম্পদ দিত আসলো দিছে না, বহুত লড়াই করছি লইতাম পারছি না রে আল্লাহ, তোমার দরবারও আমি আরজ করি আর আমার দুনিয়ার জমিন ওই বিচার পাইছি না, আইসি আপনার কাছে, আপনি আমার সঠিক বিচার ঘন্তা করিয়া দিলা কয়া আল্লাহ, লগে লগে ডাকাইবা, ডাকানির ঘরে আর ফরিস্তকলে সাক্ষী দিলাইবা, আমল নমায় লেখা থাকবো, হাসাও তো অমুকর সম্পদ রয়েছে অমুকর কাছে তার রয়েছে, অটোমেটিক প্রমাণিত হয়ে যাইব, আল্লাহ কইবা তুমি তোমার আমল নমাত্তা কি নেকি দিয়া ছুটিয়া যাও, ও ফরিস্তকল হিসাব করিয়া বিনিময়ে তার আমল নমাত্তা কি নেকি খাটিয়া তারে দেও, যে পানেওয়ালা সম্পদ পানেওয়ালা আসে কিন্তু কিয়ামতর দিন এইভাবে আমল নমাত্তা কি নেকি ভাইব, নেকির বদ মানে টেকার বদলা সম্পদর বদলা সে কি ভাইব বলে নেকি ভাইব, আর জেনতেন নেকি দিয়া হাসরের ময়দান ঋণ মারতে মারতে পরে আমল নমা খালি হইব, খান্দি খান্দি জাহান্নাম যাইবা, এর লাগি দয়া করিয়া মহাজনের কাছে আমরা যেটা খরচ খাইছি যারা আমরা খাইছি প্রায় দোকানও আপনার আর আমার আমার বাকি রয়ে যাইতে পারে, বে বলে আখতা গেছে গে 2-4 টাকা 5 টাকা, আল্লাহ পাক রব্বুল আলামিনে হয়তো কিয়ামতের দিন থুড়া দেখিয়া বা থুড়া নেকি দিয়ে আপনি ছুটিয়া যাইবা, আর বেশ বেশালি যেগুলো আছে বিনিময়ে সবে আমরা নেকি দিয়ে ছুটিয়া যাওয়া লাগবো, এর লাগিয়া দাবি ছুটাইতে লাগে, একটা ঘটনা আপনাদের সামনে আনি, দাবি ছুটাইতে লাগেন না, নাম বাফর বাফর ঋণ ফুয়াইনতে মারতাম, কোনো ফুড়ি যদি বালা থাকে সম্পদশালী তাকে ফুড়িও মারক বাফর ঋণ খানাইনতে দাবি ছুটাও, বাফরে কবর রাখবার আগে ঋণের দাবি ছুটাইয়া রাখা বালা, ফারসন না কবর রাখি দিজন পরেও ছুটাইবার চেষ্টা করতা, নতুবা বাবা কেমতর দিন বাবা ওলা আফসোস করবা, হায় রে হায় জমিনে তো অটাল সম্পদ তুইয়া আসলাম আওলা দখল রাখিয়া আসলাম, আমার আওলা দখলে তো আমার কোনো ঋণ মানে ঋণের দাবি ছুটাইলা না, এক আল্লাহর বন্দা আসলা তান আসলা 7 জন ছেলে, একজন বালা একজন মেয়ে 8 জন আর তান তান স্বামী স্ত্রী 2 জন 10 জন, বাবা কিন্তু কিছু টাকা ঋণ কষলে এক মানুষের কাছ থাকি আর ঋণটা তান জীবনে মারা সম্ভব হয় না, বহুত চেষ্টা করলা ঋণ মারতা কিন্তু ঋণ বিলকুল তাই মারই না, গরিব মানুষ একদিন ঋণদার বাড়িতে আইসি আর দেখছেন না নি, কোনো সময় ঋণদার বাড়িতে এলে কোনো মানুষ লুকাই যায়, লুকাই নি না না লুকাই যায়, তে ঋণদার বাড়িতে আইসি আর বেটা বাড়িত না, বেটা অরিজিনাল বাইরা গেছে আর বাড়িত শুধু খালি উপযুক্ত এক বোন ঘর, ঋণদার আইয়া কইল গো মাপ ও গো মাপ
তোমার বাপ কই গেছেন বাপ খানো ডাক দাও সান মেটা গর্তা কি জবাব দেন আপনি খে বলে আগো মা গো তোমার বাড়ির মধ্যে আসছি তোমার বাবারে আমি ভাইতাম তোমার বাবার কাছে কিছু টাকা আমি পাইতাম ঋণ আসলা কিন্তু তোমার বাবায় ঋণ গুনতাম আর অন্য আমি টেকার লাগিয়ে আইছি তাগদা দেওয়ার মেয়েটা উঠিয়া বাপ এই বন্দারে জবাব দিল ঋণদার দে জবাব দিল আমার বাবা গেছন বর্তমানে আসমানর মেঘ বন্ধ করার আসমানর মেঘ বন্ধ করতে পারবা নখলে মেয়ে উঠিয়া কয় আমার বাবা গেছন আসমানর মেঘ বন্ধ করা বেটা শুনিয়া বা আমি আইলাম টেকার লাগি যে বেটা আমার টেকাও কিন্তু ঋণ মারতে পার না বেটার ওলার দোয়ান হয়ে গেল নি ডাইরেক্ট গেছে কি আসমানর মেঘ বন্ধ করা আসমানর মেঘ বন্ধ করতে হলে বাক্কা হাতিয়ার লাগবই না না বহুত দামি দামি ডবল ঠিন লাগবই না না বাকিলা বন্ধ করবো বেটা অবাক হয়ে গেছে আচ্ছা গো মা তোমার বাবা গেছন আসমানর মেঘ বন্ধ করা তোমার বাইয়ানি থাকানো তারে ভাই থামাসলাম বলে আমার বাইয়াইনতে এক মরা খাইয়া সাত মরা জিতা করাত বলে ইতা খিতা কর এক মরা গাইয়া সাত মরা আবার জিতা করাত ইগুন কিতা বলে কই আর ওগো মা তুমি তোরা ওদিকে আসেন বলে না আপনার বাই গেলে দশজন মানুষ বিপদি হইবা দশজন মানুষ বিপদি হইবা জবাব দি হইবা ই কথাগুলা শুনিয়া বেটা অবাক হয়ে গেল কইল গো মা তোমার কাছে একটা জিনিস জানতাম সাইয়ার তোমার বাবা কিভাবে আসমানর মেঘ বন্ধ করাত গেছন কথা খান থাকো মেয়ে উঠিয়া কইল আমার বাবার কাছে যেন টেকা পাইতায় তুমি নিতাই তুমি যদি অর্ধেক দাবি ছাড়ি দেও আমি তোমারে কইমু আমার বাবা গেছন কিলাম আসমানর বেগ বন্ধ করাত বলে আচ্ছা ছাড়ি দিছি রে মাইতে বক এখানে আসান কা কথা নাই আসান কা কথা ঔ সময় মেয়েটা উঠিয়া কইল আমার বাবার উপর তাকি অর্ধেক দাবি ছাড়ছনি বলে হ্যাঁ ছাড়ি দিছি বলে তো শুনো আমার বাবা বড় গরিব অসহায় মানুষ আমার বাবা খাস খাম করিয়া খাই ও গ্রাম এক বাড়িত গেছন সাল সাওয়াত ও আমি কইলাম আসমানর মেঘ বন্ধ করাত হাসাও না লোক যায় সাল চাইলে আসমানর মেঘ বন্ধ জানেন ই গরু আর ফলবো নি জি না বেটাই কইল আল্লাহ একবার ওর দেখ তো দাবি চাড়ি দিলাম মাতিকান তো আর একরকম হ্যাঁ মাতিকান তো অন্যরকম আচ্ছা গো মা কো সান তুমি কইলা তোমার বাইয়াইনতে এক মরা খাইয়া সাত মরা জিতা করাত কিলা বলে কইমু তবে শর্ত আছে আরো তো আর রইছে অনেক ঝাড় ভাই মেয়ে ছুটাইলা সারা বাহর ঋণের দাবি বাহর আরো অর্ধেক রইছে যদি দাবি ছাড়ি দাও তাহলে কইলাই মগুলে মা গো কইলা তবে দাবি ছাড়ি দিলাম যাক জীবনে বহুত টেকা পাইছি হিলা কথার ভাইতাম নাই তা কথা কোনো ভাইবা নি কোনো সময় টেকা ভাইবা কথা ভাইতাই হিলা আছে না কইলর যাক টেকা যাক গিয়া দাবি ছাড়িয়া যাই কথা কথা অনেক লইয়া যাই ইতার অর্থ আছে আচ্ছা গো মা কো সাই তখন সেই মেয়েটা উঠিয়া জবাব দিল কইল ও আল্লাহর বন্দা শুনো আমার বাইয়াইনতে কিছু আগে খাইছুন বাত বাত মানে গাছ ধরে মানে দান ধরিয়া গাছ উঠিয়া দান ধরল বাদে দান ইগু মরি যায় মরিয়া বাদে চাউল বার হয় নানি মেশিনে বার করে ও বাত খাইছুন আমার বাইয়াইনতে আমি খাওয়াইয়া দিছি আর খইছি বলে এক মরা খাইছ ইতা তো বা দান গাছিগু মরিয়া বা তৈছে মরা তারা খাইছন আর আমার সাথ বাইয়ে সাতটা আলির মুঠা লইয়া বন্ধ গেছন রাত এর কারণে কইলাম এক মরা খাইয়া গেছন সাত মরা জিতা করাত বুঝাইছেন ও সাতটা মরা জিতা করাত গেছন দুরুদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ ভাই মুসলমান এল্লাগি আল্লাহর বান্দেগান ঋণগুলা দাবি ছুটাইছে মেয়েটা বাবার কাছ থাকি আর ঋণর দাবি ছুটাইলাই একটা কৌশলে মেয়েটা বুদ্ধিমান থাকার কারণে আমরলা কোনো কৌশলে বাবার ঋণ আছে ঋণর দাবিগুলা জীবনে আমরা ছুটাইতাম এটা আমরা উপরে হোক নতুবা বাবা ছুটাইয়া জমিন থাকি বিদায় হোক এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা আছি তিন নম্বরে মেয়েটা উঠিয়া কইল
বলে আমি যেন হইছি আপনারে, আমি আপনার দিকে গেলে বিপদগ্রস্ত হইবা দশজন মানুষ। বলে মা গান শুনাইলাও, বলে আচ্ছা ও কারণে কইছি, আমার সাত ভাই আমি লাগাইয়া বোন আটজন, মা বাবা দুইজন, টোটাল দশজন। আমি হইলাম গিয়ে একজন মহিলা, আমি উপযুক্ত মহিলা, আমি একজন মহিলা, পর্দা করা আমার লাগে দরকার, আপনার লাগে মাতিয়ার। আমি মোটামুটি আড়াল তাকিয়া, আমি আলাদার তাকিয়া আপনার লাগে মাতিয়ার। আমি আপনার একবারে প্রকাশ্য সামনে গেছি না, আপনার কাছে যদি প্রকাশ্যভাবে সামনে যাই, আমি মহিলা গুণাগার হইমু, মা বাপরে গুণাগার বানাইমু, বায়ন্তরে গুণাগার বানাইমু, এর লাগে আমি উপযুক্ত মহিলা আপনার সামনে প্রকাশ্য বাইর হওয়া ঠিক নাই, শরীয়তে নিষেধ করছে। এর লাগে কইছি যদি আপনার দিকে আমি যদি যাই, তাহলে দশজন মানুষ বিপদগ্রস্ত হইবা, এর লাগে আমি ও কারণে কইছি আমরা দশজন মানুষ গুণাগার হইমু। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমাদের ঋণ যেগুলো আছে মারার আমরা চেষ্টা করতাম, আমরা দেশও কিছু জায়গার দেখবা আওলা দানাত কোনো সময় গেলে মানুষে আবার দেন, তবে একগুড়ো মানুষ আসল আনলে আবার দিতে জীবনে চাই না, ইলা আসুন মানুষ আনাত যাইন কি লইয়া আইন যদি তার জীবনে আর দেওয়া দেবে না, আওলাত তো যাইন আনাত আশা করিয়া অমুক মানুষের কাছে তোরা পয়সা আছে, পয়সা আছে যাইবা বিপদও করছি দিতা, তান কাছে যাইতাম, তান কাছে গেছন কিতাল লাগিয়া, তোমার আল্লাহ সম্পদ দিছে দন দৌলত মোটামুটি আল্লাহ দান করছে, মানুষে বুঝিয়া তোমার কাছে গেছে যাওয়ার ঘরে তুমি দিতায়, এখন মানুষে বর্তমানে দেওয়া খেনে বাদ দিলাইছন বাবা দেন না, ও কারণে দেন না, এক গুড়ে যেমনি আননার জীবনে ঘুরাইয়া দেন না, বুঝাইছেন তো, ইলা মানুষ আসল কিছু মানুষে নেন, আমার কাছ থেকে গ্রামের কিছু মানুষে টুকটাক নেই দিলাই কম ব্যাস, কিন্তু দুই বন্ধায় নিয়েছিল আজ পর্যন্ত লওয়া গেছে না, বুঝতে একজন মানুষ আজ সিনাইয়া দিলাই কোনোদিন আইব আপনার আর এরিয়া মাইকো কইলে বা লাইগু বেহায় আইগু, আমি আর কইতে কইতে ঘুরে লাগিয়েছি, এপি চালায় শনিবারি বাজারও দেখবা রানীবাড়ির উত্তম নামক একটা ড্রাইভার 3,500 টাকা আমার নিয়েছিল, আইস পর্যন্ত লইতাম পারছি না, সাইবা ইয়া খান্দর লাগাই হওয়া পড়িছো, বুঝাইছো নে গীতে জীবনে আর জীবনে টেকা পাইতায় না, আয়াল লাগি বাবা জানিয়া রাখবা, আমি আজকে সিনাইয়া দিলাইলাম, ইলা কত মানুষে আফসোস করতা খান দিতরা, আমি তো তারা চিনিও না, এমন স্কুলের জমানাত লগে পড়িছিল দেখলাম হরু মরু, আইসে একদিন আইয়া ভাত পড়ে তার গাড়ি এখন নষ্ট হয়ে গেছে না কিতা ঠিক করি আনতো, আইয়া টেকা 5,000 দাবি করছে, আর এই সময় ফকেটো আসলো 3,500 দিলাইছে, কইলাম হিন্দু মানুষ মনে কর দিলাইবু, হিন্দু মানুষ কিছু বিশ্বাসী আসুন দেন, ও আল্লাহ এগু দেখা যায় হিন্দুর মধ্যে জঘন্য হিন্দু এগু, বুঝাইছ সারা হিন্দু বাদ না আর সারা মুসলমান বাদ নাই, এর লাগে আমি কইলাম ও কারণে সিনাইয়া দিলাম, বিপদে হইবা কোনোদিন আইতে পারে খয়ের ডাল লইতে পারে, এটা বহুত দূরে দূরে হে যায় না, ও যেমনি আনে আর দেওয়া দেবি নাই, আল্লাহর বন্দে গান যার কারণে বিশেষ করিয়া নিতা মানুষের কাছ থাকি বিপদ বঞ্চ গিয়ে আনছ সময় মতো দিতা, তবে আওলা দর শর্ত ইয়া থাকছে গিয়ে আপনার জিন্দগি তোলা, আপনার জিন্দগির মধ্যে ওলা আপনি টাকা আনতে সময় নির্দিষ্ট একটা টাইম দিয়ে আনতা, বলে বাইসা বাবাই আমি 15 দিন পরে আপনার টাকা গুলো আমি রিটার্ন করমু, হইয়া আনতা বলে দেও এটা দিমু আর ইলা না, আওলা দানার হক দিয়া দিতা আপনি অগুইল গিয়ে মাসলা, মানুষের কাছ থেকে আওলা দানছন অমুক দিন দিমু, অমুক দিন বাড়ছই না, জলদি গিয়া তুমি আরেকটা টাইম লইলাও, আরেকটা টাইম লইলাও, লওয়ার লগে লগে আল্লাহর বন্দে গান বিশেষ করিয়া আরেকদিন ফাটছ না আরেকটা টাইম লও, মানুষের তোমারে খাইতো নাই, এর লাগে আমাদের দেশে আওলাদ আপনি আনার যান কিছু মানুষে, কিন্তু কোনো মানুষে বিলকুল ঘুরায় না, ও আওলাদ আনিয়ার দিতা নাই, জানিয়া রাখবার দুনিয়ার দিছই না একদিন দিবা, বলে কোন দিন কিয়ামতর দিন সেই কঠিন দিন দিতে লাগবো, হেও আসুন বলে বিশেষ করিয়া কোনো মানুষে দেখবে গিয়া কইব বাইরে খাইল দিলাই মোজানিয়া রাখিও, খাইল বেশি জেন কইনেন মিশা মাতন, খাইল দিলেই বারে বাবা আরেকদিন আঙ্গাজ করিলাম না, খাইল তুমি বইসা পাইলি বা আরেকদিন জারিলাম না, ওলা নানি কঞ্চাই খাইল মানে আপনারে গিয়া খোয়া মানে দুকাওয়া, খেয়াল করো হুঁশ করবা, খাইল জেন কইনেন বেরালা টাটা করে, যে কইব সামনের বুধবারে আইজ এক বুধ সামনে বুধবারে দিলাম জানিও ঠিক আছে, তার সামনে বুধবারে পয়সা আইব বেঙ্গালুর থাকি হোক চেন্নাই থাকি হোক বা আরেকবার ভাইত বা ফন্ড দিন ভরে দিমু মাস দিন ভরে দিমু, এর লাগি দয়া করি আল্লাহর বন্দে গান
আওলাদ আনতে আনা অসুবিধা নাই, জায়েজ আছে। দেনেওয়ালায় দেওয়ার পরে যতদিন পর্যন্ত আওলাদ দেনেওয়ালায় টেকা থাকবো অমুকর কাছে, ততদিন আপনি একটা সওয়াব পাইবা, ততদিন আপনি সওয়াব পাইবা। এর লাগে আল্লাহর বন্দে গান আওলাদ আনার লগে লগে দয়া করি আমরা দেওয়ার চেষ্টা করতাম, এগুন আমরা ঘুরাইয়া দিতাম, পারি না আওলাদ অকলরে কইয়া যাইতাম। খেয়াল যদি বনিন্দর হক যদি দাবিয়া খাইলাই তাহলে জানিয়া রাখবা বনিন্তর হক আল্লাহ একদিন দিবা। কোনো বইনে যদি চাই বনিন্তর হক ভাই এনতে আলোক করিয়া রাখতা বনিন্তরে সমঝাইতা, বইনে নিশন না বলে না ভাই আমরা রে বিবাহ দিসলাই বড় বালা হিসাবে চলিয়ার আমরা সুখে আমরা স্বামীর বাড়ি খাইয়া সম্পদ তা হোক হয়তো থুড়া বেশি আনিয়া হজুজ কর্ম কিবা তো টেকা এখন তা হোক বা সম্পদ তা হোক ভাই এন্তরে যদি বনিন্তে আবার বাটিয়া দিলেন নেকুয়াগে কোনো বাধা নাই। তবে সব বনিনতে নেই না, আর বেশিরভাগ বনিনতে নেওয়ার খেয়াল থাকে বলে কেনে কোনো বন স্বামীর বাড়ি বড় কষ্ট করে বাই এনতে বাবার সম্পত্তিটা বার করিয়া দিয়া বনির এখানে ঘর বানাইয়া দেখুয়া বলে আমদার বনটা বড় কষ্ট করে জামজামাইয়ের বাড়ি বড় কষ্ট হারের লাগে বাই এনতে দয়া করিয়া বনির সত্যটা বাইর করিয়া দিয়া বনিন তরে গরুর বানাইয়া দেখুয়া বনিন বিপদ পড়ছেন আপনারা যতটুকু ফারণ সাহায্য করকুয়া। ওরে আল্লাহর বন্দে গা আর কোনো বইনে দেখবা জীবনে আর নেওয়া তাইতো নাই, কোনো বনিনতে নিয়া বার নিয়া হজ ঘরর, কোনো বনিনতে বাবার সম্পদ নিয়া কিতা ঘরণ গর বানার নিতা যাইজ আছে বনিন তোর হক ভাই এনতে দিলাই তাই। আমরা লুপ করতাম না এগুলা বনির হক, বইনে যদি দান করিয়া যায় গিয়া কোনো বাধা নাই, বইনের কাছ থাকি সুবিধার্থে যদি কোনো ক্ষেত্রে কুজিয়া মাঙ্গিয়া যদি রাখুন বুনগো আমি কষ্ট করি আর আমরা বাইয়ান জাগাও যার না বাড়ি চুড়া হম নিয়ে আমরার দিয়া যাও কোনো বাধা নাই, নতুবা যতটুক প্রাপ্য হক আছে বনিন তরে সব হক আদায় করি লাইতাম। এর লাগি আল্লাহর বন্দে গান দুনিয়ার জমিনের মধ্যে আমরা এই ধরনের বিশেষ করিয়া জমিন হক গুলা আদায় করার চেষ্টা করতাম। আল্লাহ কুরআন আর কারিমার মধ্যে ঘোষণা করেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, ও বান্দা হল জমিনের মধ্যে তুলতে সময় ওজন ঠিক রাখিয়া তুমি তান ইনসাফের সহিত তুমি তান বাটাবাটি করিও। এর লাগি যারা দোকানদারি খড্ডা ব্যবসা বাণিজ্য খড্ডা এখন অবশ্যই উল্টা পাল্টা হইতো না বুলে হইতো না ডিজিটাল সব পাল্লা বাইর হয়ে গেছে গিয়া হইছে না, আগে তো বইতে বেড়াচ্ছারা কোনো সময় বেশ কম হয়ে গেছে, এটা বুলে হইলে আল্লাহ মাফ দিব কোনো বাধা নাই, বুলে হইলে আল্লাহ মাফ দিব। আর নতুবা বর্তমানে দেখো কাম ডিজিটাল সব পাল্ল হয়ে গেছে গিয়া ওজন ঠিক রাখি আমরা ব্যবসা করতাম, বেশও দেওয়ার দিলে আমার ক্ষতি লস হইব ব্যবসায় মার খাইব, আর যদি হম দিলাই হম দিয়া যদি আমি পাল্লাই মারা যদি আরম্ভ করিলাই আমি হারামি তরিকা ব্যবসা করলাম, মানুষের হকর দাবি আমার কাছে রই যাইব গিয়া। মাপ খাটি হলে আমরা ঠিক রাখতাম, জমিনের মাপ কপকা কোনো খাদ্যর জিনিস মাফিতে সময় কপকা যে কোনো জিনিস মাফিতে সময় মাপটা আমরা জমিনের মধ্যে ঠিক রাখতাম, মাপটা যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি আমরা বিশেষ করিয়া রাখি। ওরে আল্লাহর বন্দে গা আমরা সহি হিসাবে ব্যবসা বাণিজ্য করলাম সহি তরিকা থাকলাম, আর যদি এটা সঠিক আমরা রাখি না তাহলে আমরা জিন্দগির মধ্যে দেখবা কোনো দিন আল্লাহকে ওয়াস্তে দয়া করি আমরা এই জিনিস থাকি জিনিসের কারণে কেয়ামতর দিন আল্লাহর দরবার হোক আমরা আটকে যাই মুগিয়া। আইয়ুব কবা যা হিসাব শেয়ার আছে বই জিনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমানের লাগে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান কিতাবুম মারকুম, ও বান্দা হল জানিয়া রাখো তুমি তাই যেন এল্লিন সিজ্জিন চিনো না, সিজ্জিনের কথা কই আছে বলে কিতাবের মধ্যে আছে, কিতাব মারকুম কুরআন শরীফের মধ্যে আছে কিতাবও আছে, তুমি তাই জানিলাও সিজ্জিন কোথায় সিজ্জিন কোন জায়গা। আবার আল্লাহর যাতে জানাই ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ও আমার বন্দেগা তুমি তান জানিয়া রাখো এক গুড়ো মানুষ জমিনের মধ্যে হইবা যারা আখেরাতর জিন্দেগিরে আখেরাতরে তারা বিশ্বাস করিয়াও করত নাই, আখেরাতরে তারা বিশ্বাস পুরাপুরি করত নাই, তারা মিথ্যা মনে করবো হাসা মনে করত নাই,
আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন তোমারে জিজ্ঞাসা করবা, কেনে তুনমিসা মনে করলে, কেনে তুনমিসা মনে করলে, যার কারণে ওয়াইলুন ইয়াউমা ইযিল্লিল মুকাজ্জিবিন। আল্লাহ কইতরা, ও বান্দা জানিয়া রাখো, একগুড়ো মানুষ জমিনের মধ্যে থাকবা যারা আখেরাতে অস্বীকার করবা, বিশ্বাস করতে নাই, ইটা মানিয়েও মানতে নাই, ইটা দিল কোনো সময় আইলে বাদে সরাই দিবা, কইবা না ইটা ভূত ভাইয়ান না, আল্লাহ সৃষ্টি করছেন, হাসাও কোনো জ্বালাই দিবেন। ওয়াইলুন ইয়াউমা ইযিল্লিল মুকাজ্জিবিন, আল্লাহ কইবা আখেরাতে অস্বীকারকারী যারা আছেন, যারা কিয়ামতের ভয়াবহ আযাব, কিয়ামতের সব কিছু এগুলা তারা বিশেষ করিয়া বিশ্বাস করত নাই রে বান্দা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব, সাধারণ সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাআত, ও সভাপতি, সভাপতি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রিন্সিপাল রাতাবাড়ি নিজামিয়া ঠেইটেল মাদ্রাসা, মাশাআল্লাহ। যাই হোক, মহতরম আজিন না খেরাম, প্রিন্সিপাল সাহেব আই গেছেন, ও সময়ের বৃত্তে রেস্ট করবা, ও আজর একটা কার্যসূচি আছে। আমি মূল আসলাম 5:30 থেকে 6:30, দেড় ঘন্টা আমার প্রায় আধা ঘন্টা সাহেবে খাই দিয়েছেন, এই মাইনাস হয়ে গেছে আমার ভাই উদয়েছে। আর আচ্ছা দেখ, আর বিশেষ করিয়া নামাজ পরেও আপনার তোর সামনে আপনার প্রিন্সিপাল সাবরে দেওয়া হয়ে যাওয়ার টাইম থাকতে থাকতে আলী আহমদ সবাই দিব, আলী আহমদ থাকতে থাকতে মাদুদ্দিন সবাই হয়, খুব সিরিয়াল লাগাই বুঝতেছেন। এর কারণে আমি আর বেশি লম্বা যাই না, রুটিন নষ্ট হইবে, আর 2 নম্বরে আমি যাইতাম হাইলা কান্দি, এটা বহু দূর হয়েছি উত্তর। এর কারণে আমি চাই আর আপনাদের খেদমত আরজ, আর না বেশি করলে হইতো না, রুটিন নষ্ট হয়ে যাবার। ও প্রিন্সিপাল সাহেব আই গেছিল গিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جاي هو اللہ کی ہمیں سورہ متففین جے سورہ خویخت آیات کریمار ہمیں بیک کے غلا مالو سنا غلا ہمیں بیشش خوریا زیگولا উপস্থাপন করছি আপনারার খেদমত। এগুলো ইলা যদি আমরা করি, এটারে দুনিয়া তো কোনো মানুষ মানিয়া নিবনি হন চায় জি না। ওজন যদি কেউ কম দেয় এই দুঃখাবাজি, মাপ খাটিত কম দেয় দুঃখাবাজি, খুব হুশ করিয়া আমরা মাপ খাটি রাখতাম, খুব হুশ করিয়া, যার কারণে বিশেষ করিয়া এর পরে ওই লগিয়া বনিন্তর হক যেটা আছে বাইরুবালা হক, আমরা হক আমরা মারিয়া খাইতাম না, এটা আদা করতাম সবে একদিন কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়া কি করা লাগবে, হিসাব দিতে লাগবে। আর কঠিন কেয়ামতের দিন লিয়াউমিন আজিম, বড় দিন, এই দিন সম্পর্কেতে কিছু আমি আলোচনা করছি, যে দিন কইত্রা সূর্যর গরম তাপে মানুষের খেয়রর খান পর্যন্ত ফানি হইব, খেয়রর গলা পর্যন্ত, খেয়রর হমর পর্যন্ত, খেয়রর হাঁটুর গিলট পর্যন্ত, মানে হাঁটুর গিলটি পর্যন্ত ও পরিমাণ মানুষ গামে সাঁতার হাঁটিব, আর এই গাম ইবুটেন ঠান্ডা থাকতো না, ইবুটেন গরম থাকত, যেটার দ্বারা মানুষের মানে মগজ গরম হয়ে যাব, খানার দিকে লো বাইয়া ফলব, তারপরে মানুষের এই গরম তাপর কারণে হাড্ডিত পর্যন্ত সিনকারি দিব ডাকিব, গরম কোনো সময় হাড্ডিত সিনকারি দেনা নি, কোনো দুঃখ পাইলে স্পট পাইলে, এই অবস্থা আসরের ময়দান ভয়াবহ দিন। এর লাগি ভিন্ন রায়াতাঞ্চল আল্লাহর রসুলে কইত্রা, কেয়ামতের দিন চুপচাপ তুমি তাহলে রসুল্লাহ আঙ্গুল দিয়া টুটুয়াত দিয়ে কইস, খবরদার তুমি তা দুনিয়াত এই ধরনের হাস থাকি বাঁচিও, কেয়ামতের দিন আল্লাহ বড় কঠিন দিন, যে দিনের মধ্যে এক রায়াত হইল গা বলে 300 বছর, এক রায়াত 70 বছর, এক রায়াত 50,000 বছর, আর এক রায়াত 40,000 বছর, আল্লাহ মানুষের হাসরের ময়দানও খাড়া খড়াইয়া রাখবা।
কঠিন দিন, সেও জিকাইত না, সেও ডাকিত নাই, ও একাদারে থাকবা মানুষ, ওটা বহুত বড় আজাব, বহুত কঠিন আজাব, হাসরের ময়দান ভয়াবহ আজাব। এর জন্য সে হাসরের ময়দানের আজাব যেটা, এটা যারা অস্বীকার করবো আল্লাহ কইত্রা ওয়াইলুইয়াউমাইযিল্লিলমুকাজ্জিবিন, একগুড়ে আখেরাতের দিন, আখেরাতের আজাব, এগুলা তারা মিথ্যা মনে করবো, তারা এগুলা সত্য মনে করত নাই, তারা কিন্তু জানিয়া রাখক ভয়াবহ আজাবটা সত্য, মহাসত্য। সেই আজাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি রাখছি, তৈয়ার হরিয়া রাখছি। এর জন্য আল্লাহর বান্দাগণ বিশেষ করিয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, একগুড় মানুষ, ওগুড় মানুষ, যারা মানুষে মিছা মাতিব, কইব আগে দি জেতার, আগে দি জেতা দিন, ইটা দিন সম্পর্কে তাদের কোনো চিন্তা ধারণাও থাকত নাই, মাত কিতা মাত ওখান, এখন আমরা কইয়ার নানি ইটা আবো কত দূর ওই কিয়ামত, ওতে একটা আছে না দিল থাকতে পারে, ইটা আবো খান তুমি কান ইটা দিন, ইটাও আলিমুখে ডোর দেখাই রাখরা না কান, ইটা ভাই ইটা বহুত দেরি, ও যেন মানছে মনে করব আগে দি দিন, আগে দি আর আগে দি আর, খালি আগর চিন্তা করবো মানছে, ও বাবা জানিয়া রাখক দুনিয়ার জমিনের মধ্যে, আপনার আমার আজকে যে দিন গেল 13 ফেব্রুয়ারি, ই দিন গেছে প্রত্যেকের হায়াত তাকি একদিন কমি গেল গিয়া, আগামী বছর 13 ফেব্রুয়ারি আইব কিন্তু ই দিন আর পাইতাম নাই, আগামী বছর 13 ফেব্রুয়ারি আইব হয়তো দেখবা খুব বেশি ঠান্ডা নতুবা গরম, ই বছর তেমন বেশি ঠান্ডা নাই, কিন্তু যে দিন চলিয়া গেল সেই দিন কিন্তু আর আসবে না, এর লাগি একদিন আপনার আমার হায়াত নাকি দিন খালি কমের, এর লাগি দয়া করিয়া দুনিয়ার জমিনের মধ্যে মাপ খাটি ওজন খাটি লেনদেনটা জমিনের মধ্যে আপনার আমার ভালো রাখতাম, যত বেশি মানুষের লেনদেনটা জমিনে সুন্দর রাখবো, সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে মানুষে ব্যবসা করব, তার ব্যবসাটাও মানে বাড়তি থাকব, ব্যবসার মধ্যে আয় থাকব, এই ব্যবসাটারে আল্লাহ পছন্দ করেন, তিজারা তার লান্তাবোর ওটারে খোয়া হয়েছে, যে সঠিক ব্যবসা যেটা আছে যে ব্যবসাটা সহি হিসাবে মানুষের জমিনের মধ্যে করব, এটার উপরে আল্লাহ রাজি, দুনিয়ার মানুষ কোষণ বলে এই মানুষটা বড় সঠিক আসলো ব্যবসায়ী, মাত কথা সব কিছু জবান ঠিক আসলো, এর লাগে আল্লাহর বন্দার জমিন থাকি বালা সার্টিফিকেট লইয়া জমিন থাকি সে বিদায় হইল, এর লাগে জমিনও লেনদেন যেটা আছে ওটা আমরা সবর ঠিক হইতো, লেনদেনের কোনো কোনো জায়গার দেখবা আমি ওয়াজ করিয়ার হিসাবে মনে করতে পারেন বলে আমরা গাছ মনে কর লেনদেন ঠিক নাই, হুজুরে আমরা সুপ দিতে রাইল না, আমি ও সুরার ব্যাখ্যাত আলোচনা আনছি ওয়াইলুল্লিল মুতাফিফিন, সুরাত কইছর ইলা আমরা ওই দিতাম পারি আস্তা কোনো দিন মনে আই দিতে পারে, ইলা তাকি দিতাম পারি, কেউ দান মাফবে সব করে লাইতাম পারি, হইতে পারেন না এখন যায়, কেউ সবজি মাফ বেশ্রম করে লইতাম পারি, কেউ চাউল মাফ মা বইনগুলো বেশ্রম করে লইতে পারো, বুঝতেছি মসজিদ মুঠিয়া লাইবা যদি কোন মা বই নগুলো বলে 1 কেজি জায়গা 900 দেই 100 বাসাই থাই ইনকাম হইব, বেটা তো মুঠি লিয়ে যাইব গিয়া যদি ঘরের মা বই নগুলো ইলে 100 100 করে কমাইয়া কিতা আগবইবা বরং আর বরবাদির হতে যাইবা, এর লাগি মা বই নগুলোর জানা দরকার, ওজন মাফ কমি করতাম না, ওজন মাফ আমরা কমি করতাম না, যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগানি দুনিয়ার জমিনের মধ্যে আমাদের দেশে ওলা কোনো সময় মানছে কোনো জিনিসের মধ্যে ওলা কমি বেশি করে নেন, আল্লাহকে বাঁচতে এই জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আপনাদের কাছে আমার আরজ হইল দোয়ার আগে আমি যদি ফারণ খেয়ে সৎকা যদি দেন তাহলে সৎকা লইমু আর দোয়া করে রইমু, পরবর্তী তো অতিথি অলর কাছে দিবা, খেয়া আসুন প্রিন্সিপাল সবার কাছে দিবা, আমি তো সৎকার লইম আর দোয়া করলিম, ইলা খেয়া আসুন বাদে যাইতা গিয়েও ভালো অনেক অসুবিধা। আপনার নাম রাবুল ভাই দিছন নগদ 500 টাকা দেখা, আল্লাহ আল্লাহ খাম নাইবা আমার, আল্লাহ আমার রাবুল ভাই দিছন আল্লাহ 500, আসসালামু আলা রাসূলিল কারীম, আয় আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, আল্লাহ আয় আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ আপনি কইছো মদিনার জমিনও কিছু মানুষে মাফর মধ্যে বেশ কম কর্তা ইয়া আল্লাহ, ওজনের মধ্যে কমই বেশি কর্তা ইয়া আল্লাহ, তবে আপনার হুকুম জারি যখন হয়ে গেছে মানুষে সারা ছাড়ি দিয়েছেন ইয়া আল্লাহ,
হায় আল্লাহ, ও কুরআন শরীফ আমরা পড়িয়া পাইলাম, দেখলাম জানলাম আল্লাহ, আমরা আল্লাহ জানি শুনি আল্লাহ এই ধরনের বেশ সময় যাইয়ার না, যদি ভুল অবস্থা হইয়া থাকে আপনি মাফ বান্দা করিয়া দেও, যদি কোনো মানুষে মাফকাঠির মধ্যে ভুল করিয়া থাকে বা এই ধরনের অভ্যাস যদি থাকে আল্লাহ এরারে আপনি হেদায়ত নসিব করো, আপনার খোফার ডর ঢুকাইয়া দেও ইয়া আল্লাহ, অনেক বন ইনতে খান দিতরা বা ইনতে সম্পদ বার করিয়া দিতরা না ইয়া আল্লাহ, কোন জায়গা শোনা যায় বা ইনতে বুঝিন বন ইন্তর হক দাবিয়া খাইলাই দ্রা ইয়া আল্লাহ, কোন জায়গা শোনা যায় আপন বাইয়ে বাইর হক রে দাবিয়া খাইলার ইয়া আল্লাহ, আল্লাহ ইতা বাইয়া ইন্তরে সমুজ দান করো, আল্লাহ আপনি হেদায়ত কান্তা নসিব করো ইয়া আল্লাহ, ফরর হক থাকি আমাদের বাসার তৌফিক দে হক আল্লাহ ডিজেক দি মালামাল করি হে দেও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মাঝে মধ্যে দেখা যায় দেশ কিছু বাইয়াইন দে লুবো ফড়িয়া নিনে আল্লাহ, নাও বাবা ফড়িয়া মানুষের অনেক জিনিস লাড়ালাড়ি করিলেন ইয়া আল্লাহ, আল্লাহ ইতা বাইয়াইন ধরে সমুজ দান করো, মানুষের জিনিসপত্র লাড়াত থাকি হেফাজতে রাখো ইয়া আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ আমরার মাফ করি দেও, আমরার মায়ার বাবারে মাফ ফরমাও, আল্লাহ আমরা বেমারি ওগলার বেমার দিয়ে আপনি শিফা করিয়া দেও, আয় আল্লাহ হাসপরি মহল্লার তামাম নয়া পুরানা মর্দিগান ওগলার মাফ করিয়া দেও, জিন্দা ওগলার নিয়ে কামল বখশি দেও, আল্লাহ মসজিদ সুন্দর করি সুন্দর করি বানাইবার লাগি বন্ধ হলে পদক্ষেপ নিছো ইয়া আল্লাহ, যত জিনিসের প্রয়োজন আছে আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য কান্তা করো, এই মুহূর্তে 1500 করিয়া আপনার বন্ধ হলে মসজিদের গড় সাহায্য করছেন, বড় বালা জায়গার সাহায্য করছেন আল্লাহ সৎকার বিনিময়ে, আপনার বন্ধ হলরে আল্লাহ আপনার বাড়ির মেহমান বানাও, আপনার বন্ধ হলর গরিবী হালত দূর করবাও আল্লাহ, ই গ্রাম ই এলাকাত কিছু বাচ্চাইতে মাদ্রাসাত পড়িত্রাই আল্লাহ, ইতা বাচ্চান ধরে আপনি উপযুক্ত আলিম হাফিজ বানাইয়া জারজারি গড় আনি হইরবাই আল্লাহ, রব্বুল আলামিন যেটা ফাইন গুণিনতে পরীক্ষা দিতে আল্লাহ যেটা আরম্ভ করছেন আগামী 16 তারিখ থাকি পরীক্ষা দিতে আল্লাহ, ইতারে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করি হইয়া আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলে আমরা যত হাত বাড়াইছি অনেক মুরব্বী সমাজের মানুষ সকল আছেন আল্লাহ এর হায়াত দরাজ ফরমাও, যুবকলার জিন্দেগির উজালা ফরমাও, দিনের খেদমত বেশি করে করবার তৌফিক দেও, যারা রুজি নাই রুজির সন্ধান মিলে দেও, যারা বিদেশ বাড়ি মুসলমানরা ওলাদ আসন আল্লাহ ইতারে দুশ্মন থাকি অ্যাক্সিডেন্ট থাকি আপনি হেফাজতে রাখি হইয়া আল্লাহ, লক্ষণ বাড়িয়ে ঘরে তাম পর্দা নিশিনি মা বোন অকলরে মা ফরিয়া দেও, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন।